আমাদের আজকে আমাদের খুব প্যাথেটিক প্যাথেটিক একটা নিউজ ইস্কনের জন্য ইস্কনের বরিষ্ঠ গুরু বর্গবৃন্দদের মধ্যে অন্যতম হিজুরিনেজ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ নিত্যলীলায় প্রবেশ করেছেন আজকে আমাদের এখানকার আজকে আমেরিকার সময় মানে ইন্ডিয়ার সময় আজকে আমেরিকার সময় গতকালকে গতকাল একটা প্যাথেটিক নিউজ এট সেম টাইম এটা কৃষ্ণার ইচ্ছা সুতরাং আমরা কৃষ্ণার ইচ্ছার বাইরে কিছুই করতে পারি না আর কৃষ্ণা যখন কিছু করেন আর তার নিত্য পার্শ্বদ্যের সে কখন দেবেন আমাদের কাছে কে কখন ফিরিয়ে নেবেন তার উপরে কিন্তু এটা আমাদের ইস্কনের জন্য আমাদের সবার জন্য এটা বিরাট বড় লস অনেক বড় একটা শূন্যতা সেই ধরিনেশ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ শিলপ্রভুপদের অন্যতম শিষ্য বর্তমান গুরুবর্গবৃন্দদের মধ্যে অন্যতম একজন যার হাজার হাজার ডিসাইপল এবং ডিসাইপেল বললে ভুল হবে কোয়ালিফাইড ডিসাইপল যারা সারা ইস্কনের অনেক অনেক বড় বড় টেম্পেলের প্রেসিডেন্ট বরিষ্ঠ সন্ন্যাসী ভক্ত ব্রহ্মচারী গৃহস্থ বিভিন্ন জায়গায় মহারাজের অবদান অকল্পনীয় শুধু দিল্লি এর এরিয়াতেই হচ্ছে মহারাজের নেতৃত্বে মহারাজের তত্ত্বাবধানে সতেরোটা টেম্পেল কত সেভেনটিন টেম্পেল এবং শুধু তাই না সেভেনটিন টেম্পল ক্রিয়েট করা বা সেভেন্টিন টেম্পল স্টাবলিশড করা এক জিনিস আর তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা তো আমরা আমরা ইস্কন ডেট্রয়েডের যারা আছি তারা ইস্কন ডেট্রয়েটের হিজ হিজ গ্রেজ জগদ্গুরু প্রভু হিজগ্রেজ নিত্যকৃষ্ণ প্রভু এরকম আরও অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের অন্যতম সুযোগ্য শিষ্য নিত্যকিশনী মাতাজি সুযোগ্য শিষ্যা এরকম বহু আমি শুধু স্কন ডেট্রয়েটের দু একজনের নাম বললাম মাত্র বলে শেষ করা যাবে না সারা বিশ্বে হাজার হাজার এরকম কোয়ালিফাইড ডিসাইপল তার মধ্যে আপনারা সবাই যাকে চেনেন খুব বিখ্যাত হিজগ্রেস অমগলীলা প্রভু যাই হোক গোপালকৃষ্ণ মহারাজ যে আমরা ক্লাস একটা স্পেশাল ক্লাস নেব তার গ্লোরিফিকেশান তার কথা শ্রবণ করা কিন্তু আজকে আজকে আমরা আজকে আমরা একটু কীর্তন করবো একটু চ্যান্টিং করবো এবং সেই সাথে সাথে একটু গীতা পাঠ করব কেমন তারপরে পরবর্তী সময়ে আমরা গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের গ্লোরিফিকেশন গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের স্মৃতিচারণের জন্য একটা বিশেষ সেশন রাখব যাতে আমরা তার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি তো এনিওয়ে কৃষ্ণা তার নৃত্য আমাদের কাছে দিয়েছেন এটাও অনেক উল্লেখযোগ্য একটা দিন আর আপনারা সবাই জানেন যে যখন কোনো আচার্যের তিরোভাব তিথি আমরা কিভাবে পালন করি আনন্দের সাথে তো যদিও আনন্দ খুব একটা বেশি আসছে না এই মুহূর্তে কিন্তু কালে এটা আনন্দের সাথেই পালন করা হবে কারণ যখন মহান কোনো ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেন তখন আমরা তাকে চিনি না তখন তাকে কেউ জানে না কিন্তু তখন যখন উনি পৃথিবী থেকে যান পৃথিবী থেকে তার লীলা শেষ করে আবার কৃষ্ণের লীলায় প্রবেশ করেন তখন তার গ্লোরিফিকেশান সারা জগৎ জানে তো ইস্কনের একটা বড় লস এটা তো ঠিক সেই সাথে সাথে আমরা কৃষ্ণের ইচ্ছার উপরে দুঃখ প্রকাশ করতে পারি না সুতরাং কৃষ্ণার জিনিস কৃষ্ণা দিয়েছেন আমাদের কাছে যতদিন ছিলেন অনেক অনেক লাভবান হয়েছি আমরা এখন কৃষ্ণা তার কাজে আবার ফিরিয়ে নিয়েছেন প্রভুপাদের কোনো সেবায় যেমন কিছুদিন আগেই স্বামী মহারাজ আমাদের ছেড়ে চলে গেলেন অনেক বড় লস হি গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ আমাদের ছেড়ে চলে গেলেন তো এইটা একটা অ্যালার্ম সাইন বটে আমি একটু আগেই স্বর্ণাগরঙ্গীর সাথে কথা বলছিলাম বলছিলাম যে আমাদের প্রিপেয়ার করছেন আমাদের বর্তমান যারা গুরুবর্গবৃন্দ রয়ে গেলেন তারা আমাদের রেডি করছেন

যাতে আমাদের গুরু গুরুবর্গবৃন্দর নাম আমরা উজ্জ্বল করতে পারি এমন শিষ্য আমরা হই কেমন আমরা দু লাইন আচার্যদের বিরহে যেই কীর্তন বা ভজন করি সেটা করার পর আমরা হরিনাম সংকীর্তন করব তারপরে গীতা পাঠ করব আজকে এটাই প্ল্যান কারও কোনো প্রশ্ন বা রিয়েলাইজেশান বা কমেন্টস থাকলে কাইন্ডলি জানাতে পারেন চ্যাট বক্সে বা বা হাত হ্যান্ড রেজ করে J'ai mis l'O Primo, ano. যে আনিল প্রেম ধন করুণা প্রচুর যে আনিল প্রেম ধন করুণা প্রচুর হেন প্রভু ঠাকুর নিজে প্রেমো প্রেম করোনা প্রচু প্রভু ঠা গেলাচার্য ঠাকুর হিজলি নিস গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ তার প্রথম দীক্ষা এবং দ্বিতীয় দীক্ষা হয়েছিল এসি ভক্তি বেদান্ত অভয় চালানোর বেদান্ত শিলপ্রভুপাদের কাছ থেকে এবং তার সন্ন্যাস দীক্ষা হয় তার সিনিয়র গডব্রাদার হিজলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছ থেকে তার সন্ন্যাস দীক্ষা হয় তো এখন হিজ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের এই মহাপ্রয়াণের ফলে যেটা আমার একটু আমার দুপুর থেকে যেটা বেশি সংখ্যা হচ্ছিল যে এই খবরটা গুরু মহারাজের কাছে যখন যাবে হিজ হলিনেশ জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছে যখন যাবেন উনি উনি কিভাবে নেবেন ওনার কিরকম লাগবে উনি কতটা আঘাত পাবেন কারণ তার খুব প্রিয় গড ব্রাদার হিজ হলিনুস্বামী মহারাজ হিজ গোপাল গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ হিজ হলিনয় পতাকা স্বামী গুরু মহারাজ এনারা খুব ডিয়ার

যারা গেলেন তারা যেন কৃষ্ণের নীলায় ভালোভাবে যুক্ত হতে পারে তার আশীর্বাদ যেন আমাদের উপর বর্ষিত হয় এবং কৃষ্ণা যেন তাদের নিজ নিজ ধামে আবার প্রত্যাবর্তন করে নিজ নিজ সেবায় নিযুক্ত করেন আর আমরা এটাও প্রার্থনা করব। যেন আমরা যেন এই বর্গবৃন্দের শিক্ষা গ্রহণ করতে পারি অ্যাসোসিয়েশন তো অ্যাসোসিয়েশান হচ্ছে ভক্তি জীবনের কয় নম্বরে পড়ে কেউ হ্যান্ড রেজ করবেন কেউ বলবেন যে অ্যাসোসিয়েশানটা কি মানে জীবনের আমি কতগুলো জিনিস বলছি কোনটা গুরুত্বপূর্ণ কৃষ্ণের সেবা করা ভক্তদের সেবা করা ভক্ত সংঘ করা তারপর প্রসাদ গ্রহণ করা মন্দিরে দর্শন করা গীতা ভাগবত অধ্যয়ন করা এর মধ্যে কোনটা নাম্বার ওয়ান কে বলতে চান হ্যান্ড রেস্ট করবেন আমি জিজ্ঞেস করবো ভক্ত সঙ্গটাই প্রথম মিনতি মাতাজি বললেন ভক্ত সঙ্গে প্রথম আচ্ছা নন্দরাণী পাবনি মাতাজি

কেউ বলতে পারেন শ্রবণম ইম্পর্টেন্ট শ্রবণম ইম্পর্টেন্ট ইয়েস শ্রবণম ভেরি ইম্পর্টেন্ট ভক্তির মধ্যে শ্রবণম নাম্বার ওয়ান কিন্তু শ্রবণটা আমরা করব কার কাছ থেকে শ্রবণ যে করব আদৌ শ্রবণ করে কাজে দেবে কিনা কি করে বুঝবো কারণ আমরা তো সবার মনে হয় আমরা অনেক ভালো বুঝি তাই না যে যেখানেই থাকুক কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে কেউ পিএইচডি কেউ ভালো চাকরি করেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সায়েন্টিস্ট তো আমাদের মধ্যে একটা অহংকার জন্মেই যায় যতই আমরা উপর দিয়ে প্রকাশ করি আমি খুব বিনয়ী আমাদের মধ্যে একটা অহংকার জন্মেই যায় ভালো কাজের জন্য ভালো বংশের জন্য ভালো রূপের জন্য অনেক অহংকার এই অহংকারের কারণে আমরা নথি স্বীকার করতে চাই না শ্রবণং মানে আমরা যে কারো কাছ থেকে শুনবো শুনতে তো পারি কিন্তু মানছে কে দুই কান দিয়েছে এক কান দিয়ে শোনার এক কান দিয়ে বের করে দেওয়া তো শ্রবণ যে করব শ্রবণটা যে গুরুত্বপূর্ণ শ্রবণটা কার কাছ থেকে করব। কি তার অথরিটি মানে কিসের বেসিসে শ্রবণ করব। সেটা আমরা পাবো একমাত্র ভক্ত সঙ্গ থেকে কেমন আপনাদের অনেক ধন্যবাদ আপনারা এটা মনে রেখেছেন এটা মনে রাখবেন কারণ সাধু সাধুসঙ্গ সাধুসংঘ সর্বশাস্ত্রে কয় লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এই একটা কথা আমরা অনেকবার শুনেছি কিন্তু আমরা রিয়েলাইজ করতে হয়তো বছর লেগে যাবে কারো তো জীবন কেটে যায় আমার তো এখনো হয়নি সাধু সঙ্গে এত গুরুত্বপূর্ণ কারণ সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় মানে এটা বলে বোঝানো যাবে না অন্য কিছু দিয়ে কিছু হয় না সারা জীবন জন্ম জন্মান্তরে সাধনা দিয়েও কিছু হয় না কিন্তু সাধু সঙ্গে সেই জিনিস হয় তো সাধু সঙ্গে এত গুরুত্বপূর্ণ নাম আপনারা বলতে পারেন হরি নাম মহামন্ত্র হ্যাঁ কল নাস্তিব্য 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 গতির অন্যতম হ্যাঁ হরের নাম হরের নাম হরের নাম এ কেবলম কালো নাস্তিব্য 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 অন্য যখন এই কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে কলি যুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই তার মানে হরিনামই হচ্ছে একমাত্র পথ আচ্ছা হরিনাম যে করবো হরিনামের যে এত গুরুত্ব হরিনামের যে এত জাদু এত মধু হরিনাম কিভাবে করব কখন করব কার সাথে করবো হরিনামের টেস্ট কিভাবে পাবো কে জানাবে সাধু রাইট সবাই আমরা এই জায়গায় একমত যে সাধু সঙ্গ খুব গুরুত্বপূর্ণ আমাদের যদি বর্তমান গুরু বর্গবৃন্দ আমরা একে একে হারাতে থাকি আমরা সাধু সঙ্গ পাবো কোথায় আচ্ছা বাইদাও সাধু কি শুধুই বর্গবৃন্দ কত সাধু দেখি কত স্যাফরন পরা হ্যাঁ কেউ কেউ হয়তো একটু ভুল করে মাছ মাংস খায় তাতে কি হয়েছে বিভিন্ন মঠ মন্দিরে তাদের মহারাজ বলেও আখ্যায়িত করা হয় না তো সুতরাং আমরা কি করে বুঝবো সাধুকে সাধু হচ্ছে তিতিক সব কারণিক সুহৃদ সর্বদেহীন তিতিক্ষা মানে তার যার ধৈর্য অনেক। আমার এই আমার এই অনলাইন রেপারটা মানে যার করুণা করুণা অপার, করুণা অনেক। তিতিক্ষা ব করুণিক। সুরিদো, সুরিদো মানে যার হৃদয়টা সুন্দর। কুরিদো নয়, সুরিদো আর সর্বদেহিন। আর এই সুরিদয়টা ব্যবহার করা হয় সর্বদেহিনে। শুধুমাত্র আত্মীয় স্বজনের ক্ষেত্রে নয় নিজের পরিবারের জন্য নয় আমাদের অনেকেরই সুহৃদ আছে ভালো করে নিজেদের কথা ভাববেন আপনারা অন্যের কথা ভাববেন না আমরা অনেক সময় শুনতে শুনতে ভাবি আচ্ছা ওনার উনি এরকম আমি জানি এরকম একজনকে তা না আমরা সবাই নিজের কথা ভাবি আমাদের হৃদয়টাও কিছুটা অংশে সুহৃদ কিন্তু নিজের যারা লোকজন আছে নিজের যারা পছন্দের লোকজন নিজের পরিবারের লোকজন তাদের প্রতি তাই না কারো কারো আবার একটু মহান তাদের ফ্যামিলি মেম্বারের প্রতি আত্মীয় স্বজনের প্রতি ভাই বোনের প্রতি কেউ কেউ তো ভাই বোনের জন্য অনেক কিছু করে ফেলতে পারে ভালো কিন্তু এত ভালো আবার ভালো না আসল জিনিস বাদ দিয়ে কোনো কিছুই ভালো না গান জানা ভালো না খারাপ গান জানা ভালো রান্না জানা ভালো না খারাপ রান্না জানা ভালো তাই না আচ্ছা কেউ যদি ভালো পোশাক পরতে পারেন ভালো ড্রেস আপ করেন তাহলে এটা ভালো হ্যাঁ অবশ্যই ভালো কেউ যদি ভালো কথা বলতে পারেন এটা ভালো অবশ্যই ভালো কেউ যদি পড়াশোনায় ভালো হয় ভালো এটা অবশ্যই ভালো কারো যদি অর্থ অনেক থাকে ভালো অবশ্যই ভালো কিন্তু সেইগুলো যদি ভগবানের কাজে না লাগে এর কোনো মূল্য নেই এগুলো এক একটা জিরো মানে এক একটা কোয়ালিটি তাকে জিরো দিয়ে আখ্যায়িত করতে পারেন কিন্তু এর ভ্যালু আছে কখন যদি সামনে একটা ওয়ান থাকে সামনে একটা ডিজিট থাকে তবে এগুলো ভ্যালুয়েবল হ্যাঁ আপনি রান্না করতে জানেন ভগবানের সেবায় লাগবে আপনি গান গাইতে জানেন ভগবানের সেবায় লাগবে আপনার অনেক অর্থ আছে ভগবানের সেবায় লাগবে নাহলে কি হবে বলুন আমি উদাহরণ দিয়ে বলি যাতে আমাদের বুঝতে কষ্ট না হয় সোজা সরবরাহ মাইকেল জ্যাকসন কত বিলিয়ন ভিলিয়ন ডলার ছিল তার কোনো তার কোনো ইয়াত্তা নেই তার কোনো লিমিট নেই তার এমন ফিফটি ফাইভ ইয়ার্সে তার ফিফটি ইয়ার্স বা ফিফটি ফাইভ ইয়ার্সে তার মৃত্যু হলো প্যাথেটিক মৃত্যু সে চেয়েছিল সে চেয়েছিল একশো পঞ্চাশ বছর না দুশো বছর বাজবে সে তো বাদ দিন একশো বছর তার হলো না প্যাথেটিক মৃত্যু এবং খুব করুণ মৃত্যু তাকে সবাই জানে স্টিভ জব যার অ্যাপেল কোম্পানির আইফোন আইপ্যাড সবাই ব্যবহার করেন অ্যাপেল কোম্পানিতে চাকরির জন্য ছেলেমেয়েদের তৈরি করা হয় বাবা মারা কি কম্পিটিশন করে তাদের দেখলে আমার মাঝে মাঝে মনে হয় ওয়া বাবা মারা কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করে ছেলে ইঞ্জিনিয়ার হবে আইআইটিতে পড়বে আচ্ছা আইআইটিতে পড়ার পর কোথায় অ্যাপেল কোম্পানিতে কাজ করবে সেই অ্যাপেল কোম্পানির মালিক স্টিভ জব ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন আপনার ভিশন কি নেক্সট ফিউ ইয়ার্সের আপনার ভিশন কি আপনি কি ভাবছেন উনি বলছেন আর যদি ছটা মাস আমি আর যদি ছটা মাস আমি নির্দিষ্ট থাকে কেন বলছি এই কথা এই কথা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এমন না যে উনি খুব খারাপ বা ওনার দেখো দেখো আমাদের সবাই কি এরকম ফেস করতে হবে কারো করতে হয়েছে কারো করতে হবে কারো পিতা মাতা কারো করতে হচ্ছে কিন্তু দেখুন যখন আমরা ভক্তিপথে থাকি আমাদের ভক্তিপথের আমরা সাধু চিনব কেমন করে সাধু থাকে নির্ভীক যত ভক্তিপথে উন্নত হবে তাদের তাদের ভয় কমে কিছুদিন আগেই আমাদের আমরা সবসময় গল্প করি জলজান্ত উদাহরণ তো আমাদের চোখের সামনে আছেই সেই জন্যে জয় পতাকা স্বামী গুরু মহারাজ এখনও জীবন্ত উনি এখনো আমাদের প্রতিদিন শিখিয়ে যাচ্ছেন একটু পিছনেই যদি তাকাই এরকম উদাহরণ জাস্ট রিসেন্টলি আমি নামটা ভুলে গেলাম অনন্ত বিলাস প্রবু আমাকে একটু মনে করিয়ে দাও কানন স্বামী মহারাজ হলেন স্বামী মহারাজ ক্যান্সার হলেন ক্যান্সারের সাথে যুদ্ধ করে কিভাবে ভয় পেয়ে না উনি বৃন্দাবনে গিয়ে কীর্তন করে তার আগেও ক্লাস নিয়ে কি লাইফ মানুষের মৃত্যুর দিন নির্ধারিত বলেছেন আর মাত্র হয়তো মাস দুমাস সার্ভাইভ করা মুশকিল কি প্রচন্ড পেইনফুল লাইফ মানে প্রচন্ড পেইন হচ্ছে তার যে টাইপের ক্যান্সার হয়েছিল প্রচন্ড পেইন হতো তারপরও তিনি নির্ভীক তারপর তিনি ভগবানের কথা স্বীকার স্মরণ করছেন কথা বলছেন ভক্ত সঙ্গে আছেন প্রসাদ খাচ্ছেন মাঝখানে লাস্টের কয়েকদিন খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছিলেন ওনার যিনি সার্ভেন্ট তিনি বলছিলেন সবচেয়ে আরো সুন্দর একটা উদাহরণ আরো অনেক মানে দৃষ্টান্তমূলক একটা উদাহরণ ভক্তি তীর্থ স্বামী মহারাজ ব্ল্যাক বডি বাই দ্য ওয়ে অনেকেই ইস্কনের কিছু কিছু হিতৈষী আছেন যারা মনে করেন সবসময় হোয়াইট বডি নিয়ে কালচার করে শিলপ্রপাত হোয়াইট এলিফেন্ট নিয়ে গর্ব করতেন ব্ল্যাক বডির মহারাজ আমাদের ইস্কনে ইসলাম ধর্ম থেকে অ্যারাবিক মানে ইসলাম ধর্মে বর্ণ হওয়াও একজন মহারাজ আছেন দুজন মহারাজ আছেন আমি একজনকে তো চিনি আমি শেয়ারও করেছিলাম ভিডিওটা তার নিজের মুখে তার বক্তব্য তিনি কিভাবে এলেন ভক্তি জীবনে খুব দারুণ মহারাজ দেখলে দেখলেও খুব ভালো লাগে তো ব্ল্যাক বডির মহারাজ ভক্তি তীর্থ স্বয়ং মহারাজ যখন ওনার ক্যান্সারের টাইপটা আমি ভুলে গেলাম অনন্ত বিলাস প্রভু তোমার মনে থাকলে বলো ওনার ক্যান্সারের টাইপটা হ্যাঁ ক্যান্সার তো এমন পেইনফুল ক্যান্সার কষ্টে ওনার মানে কল্পনার অতীত ডাক্তাররা বলেন যে এই ক্যান্সারে মানে প্রচন্ড পেশেন্ট কষ্ট পায় সেখানে উনি বলছেন হিজুলিনের রাধানাথ মহারাজের হাত ধরে বলছেন আমি আমার এই অবস্থান কারো সাথে শেয়ার করতে রাজি না আমি আমার এই সুন্দর অবস্থানটা কারো সাথে পারচেস করতে চাই না এক্সচেঞ্জ করতে চাই না কেন আমি প্রতি প্রভু শোনা যাচ্ছে না সবাই কি শুনতে পাচ্ছে ঠিক আছে ভিডিওটা শুনতে পাচ্ছি হ্যাঁ প্রভুর ডিসকানেক্ট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা

পরিবর্তন করতে এক্সচেঞ্জ করতে রাজি নয় এত আনন্দে ব্লিসফুলি উনি দেহ রেখেছেন স্মরণীয় তো বোঝা যাচ্ছে যেখানে একজন যেখানে একজন এত যন্ত্রণায় কষ্ট পাচ্ছে উনি হসপিটালেও যাননি গীতা ভক্তদের মাঝখানে তার মাথার উপরে হাতের হাতে শালিগ্রাম মাথার উপরে গিরিরাজ নিয়ে ভক্ত সমাগমে কীর্তন করতে করতে কি গ্লোরিফাইড গ্লোরিফাইড ডেথ রাইট ডিপার্চার এরকম এরকম ভাবে দেহ রাখতে তো আমি তো মনে করি এটা আমার ডিজায়ার এরকম ভাবে ভক্ত সঙ্গে আমি বলছি না মহারাজের মতন এরকম কষ্ট ওটা ওটা মহারাজরাই পারেন তাদের ব্যান্ড এই জন্য করার জন্য আমরা অনেক তৎপর হই আমি গুরুদের সেবা করব বাপু সেবা করব তো ডেঞ্জারাস আমাদের অত ব্যান্ড নেই আমরা গেলে অপরাধ করে ফেলবো ও গুরুদেবও দেখি খাওয়ার পরে ঢেকুর তোলে ও এমনি তো সাধারণই মানুষ আমাদের মনের মধ্যে আসবে হ্যাঁ গুরুকে আমরা সাধারণ বলে ভুল করবো এই জন্য খুব খুব সাবধান এই জন্য গুরুদেব আমি গুরু মহারাজকে হিসনের গুরু জয় পত্র স্বামী গুরু মহারাজকে কাছ থেকে দেখেছি তার পার্সোনাল সার্ভেন্টদের খুব ঘন ঘন চেঞ্জ করেন এই না যে ওনারা কোনো খারাপ কাজ করছে বা ভালোভাবে সেবা করছে না অনেক অনেক এফিসিয়েন্ট সার্ভেন্টকে আমি দেখেছি কিছুদিন পর পরই উনি থাকেন কি হলো আপনি তো সার্ভ করতেন এখন নেই কেন না আমার এখন আর ওই সেবাটা নেই কি হলো গুরু মহারাজ খুব ভালো বেশি তাদের পরিবর্তন করেন কারণ কি অনেক দিন সার্ভ করার পরে তারা খুব ক্যাচুয়াল হয়ে যাবে হয়তো তখনও হয়নি কিন্তু যখন হয়ে যাবে তখন তার অপরাধ হবে গুরুদেব শিষ্যের উন্নতি সম্বন্ধে অনেক সচেতন তখন যেন তার এইটা না হয় গুরু অনেক ভারী একটা জিনিস যাই হোক কথায় ফিরে আসি তো যারা ভক্তিপথে আছে তারা মৃত্যুকে ভয় পায় না মৃত্যুর জন্য অপেক্ষা করে আমরা মহারাজের মতো কষ্ট নিয়ে পারবো না কিন্তু আমরা কে না চাই বলুন যারা ভক্তি জীবনের স্বাদ একটু হলেও পেয়েছে আমরা চাই না আমাদের এরকম গ্লোরিফাইড ডেথ হোক আমাদের মৃত্যুর সময় যেন এরকম মানে কর্তাল ফোল মৃদঙ্গ ভগবানের কীর্তন চলতে থাকে হরিনাম চলতে থাকে তাই না সঙ্গে মুখে ভগবানের চরণামৃত তুলসী পাতা মূর্তি তো একদিন হবেই পাগল পাগল কিছু পাগল আছে আমাদের সমাজে যারা মৃত্যুর কথা শুনতে রাজি না কিন্তু দেখুন শাস্ত্রে বলা হচ্ছে সাধন করো ভজন করো মূর্তে জানলে মানে এটা সত্যি কথা আমাদের প্রতিটা দিন আমরা মৃত্যুর জন্য তৈরি হচ্ছি কিন্তু এটা বুঝতে পারি না কেন বুঝতে পারি না কারণ আমাদের সাধু সঙ্গ নেই সাধুরাই সত্যি কথা বলেন ভক্তিচারু স্বামী মহারাজ একটা কথা বলতেন আমি তো সাধু সাধুদের সত্যি কথা বলতে হয় অনেকেরই শুনতে খারাপ লাগবে ওই ভিডিওটা বেশ বেশ করা করা ভিডিও ছিল কাকে না কাকে বলেছেন আমি তো ভয় পাচ্ছিলাম ওই ভিডিওটা মমতা ব্যানার্জি না দেখেন পরে শুনতে পেলাম হ্যাঁ মমতা ব্যানার্জিও শুনেছেন শুনে কল করেছে কলকাতা স্কনে তো যিনি কলকাতা স্কনের প্রেসিডেন্ট ছিলেন তিনি অত্যন্ত মানে মানে কি বলবো ইন্টেলিজেন্ট দারুণ করে হ্যান্ডেল করেছেন কাকে না বলেছেন ওই মহারাজের কি হয়েছিল তার তীরভাবের কিছুদিন আগেই ভক্তিচার স্বামী মহারাজ মায়াপুরে ওই ছিল শিলপ্র প্রপাতকে কেন তার ছিল কেন হাইলাইট করা হচ্ছে না এত বড় মহাপুরুষ ইতিহাসের পাতার সবার আগে থাকবে সেখানে কার কার নাম আছে কার কার নাম আছে এই কলকাতা এয়ারপোর্ট থেকে নামলেই কত লোকের ছবি দেখা যায় যাদের তেমন কোনো অবদানই নেই এটা ছিল মহারাজের আক্ষেপ এই জন্য ওই আক্ষেপ থেকে মহারাজের গুরু ভক্ত থেকে মহারাজ কি না বললেন সেদিন যা বললেন সব সত্যি কথা কিন্তু এত সত্যি কথা তো বলে না ওই ভিডিওটা আপনারা যারা দেখেননি দেখেননি যারা দেখেছেন দেখেছেন কারণ আমি একবার অনেক আগে শেয়ার করেছিলাম পরে পরে আমারই মনে হচ্ছিল ইরে শেয়ার করে আবার ঝামেলায় না পড়ি কারণ ওই 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 ভিডিওতে মহারাজ খুব ডাইরেক্টলি বলেছে কথা সত্যি কথা তখন মহারাজ বলছিলেন দেখো তোমাদের অনেকেরই খারাপ লাগবে যে মহারাজ এরকম ভাবে কেন বলছেন বলে যখন একজন সার্জেন সার্জারি করে তখন দেখে না উ তোমার ব্যথা লাগলো ইস কেটে গেলে রক্ত বেরবে কতটা রক্ত বেরিয়ে যাবে ঠাক অপারেশন করব না এরকম বলে বলে না কিচ্ছু হবে না তুমি ঘুমাও একটা তোমাকে কি বলে অ্যানিস্থিয়া দিয়ে অবশ করে দিয়ে অপারেশন করবে কত ব্লাড বেরোয় দেখার মত আমি কিছু অপারেশনে অপারেশন থিয়েটারে ছিলাম আমি দেখেছি সৌভাগ্য বলুন বলুন বা দুর্ভাগ্য হয়েছে কি পরিমাণ ব্লাড তার যদি একশো ভাগের এক ভাগ আপনি চোখে দেখেন অন্যান্য সময় ভয় পেয়ে যাবেন ও বাবা কেউ কেউ দেখেই অজ্ঞান হয়ে যাবে কিন্তু অপারেশন বা সার্জারির সময় এতটাই ব্লাড বেরোয় তখন ব্লাড দেওয়াও হয় সমানে ব্লাড দিতে থাকে তো সার্জেনটা যেরকম এরকম করে সাধুরা কি করে সত্যি কথা বলে কিন্তু এই এই ক্ষেত্রে এই কথাও প্রযোজ্য হ্যাঁ অনুদ্বেগ করম বাক্য রাইট আমাদের বুঝতে হবে কোথায় কোন কথা বলছি সেটা যেন তার হিত হিত হয় হ্যাঁ না সেটা আলাদা কথা কিন্তু যখন গুরুদেবের কাছে শিষ্য যাবে ভালো করে আপনারা বুঝবেন ব্যাপারটা কারণ ভক্তিচারু স্বামী মহারাজ ওই সেশনটা ওই সেমিনারটা যেটা নিচ্ছিলেন তার সমস্ত শিষ্যরা ছিলেন প্রেজেন্ট ওটা আলাদা কথা ওটা ইউটিউবে রেকর্ড করা হয়েছিল এবং পাবলিশ করা হয়েছিল সবাই শুনেছে অনেকেই শুনেছে যাদের নিয়ে বলা হয়েছে তারাও শুনেছেন তো কিন্তু সত্যি কথা সত্যি কথা পরে আমি আমি জানতে চেয়েছিলাম কিছুদিন আগে অনঙ্গমোহন সাথে দেখা হলো আহ এবং সুমিত্র কৃষ্ণ সাথে আমাদের এই নিয়ে কথা হচ্ছিল তখন আমি বললাম যে আচ্ছা এইরকম কথা শুনে তার এক্সপ্রেশনটা কিরকম ছিল যাদের নিয়ে বলা হয়েছে তাদের এক্সপ্রেশনটা কি ছিল তাই না আপনাদের সবার মনে হচ্ছে না যে এক্সপ্রেশনটা কি ছিল এই যে তাদের নিয়ে ডাইরেক্ট বলা হচ্ছে তারা নিশ্চয়ই আর ফেভারেবল থাকবে না তখন বলে না তারাও বুঝতে পেরেছে এই হচ্ছে সাধুর বাক্য আমরা রেগে যখন শুদ্ধ ভক্তের কাছ থেকে কথা আসে তখন সত্যি তারা তারা বুঝতে পেরেছে একটু উঁয়া করেছে কিন্তু তারা বুঝতে পেরেছে কথাগুলো তো সত্যি আমরা তো ওরকমই হ্যাঁ তারা তো জানে তাদের পাপের রেকর্ড তারা তো জানে তাদের চেতনা তাদের একটা ভয়ও আছে আর ভগবানই এই ব্যবস্থা করে দেন তো তারা অ্যাকচুয়ালি ওটাকে ওইভাবে নেয়নি আমরা যতটা ভয় পেয়েছিলাম সেইভাবে নেয়নি তারা ভাবছেন যে কথা তো ঠিকই সাধুরা ওরকম সাধুরা একদম সত্যি কথা বলবেন কারণ কি যদি রাগ ঢাক না 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 তুমি তো এরকম নাও তাহলে তো আমাদের হিত হবে না না তো সাধু সঙ্গ মানে হচ্ছে সাধুরা হচ্ছে আমাদের এমন হিতৈষী যারা যাদের সঙ্গ করলে আমাদের জীবনের পরিবর্তন হয় আমাদের চেতনার পরিবর্তন হবে আমাদের মূল্যবোধের পরিবর্তন হবে আমাদের ভয় কমবে আমাদের ভালোবাসা বাড়বে বোঝা যাচ্ছে আমার কথাগুলো পয়েন্টগুলো নোট করার মতো ভালোবাসা বাড়বে ভয় কমবে হ্যাঁ নামে রুচি হবে ভগবানের প্রতি আসক্তি বাড়বে ভালো মন্দের জ্ঞান ক্লিয়ার হয়ে যাবে খারাপ জিনিসের প্রতি আসক্তি থাকবে না জড় জাগতিক যে জিনিসগুলো টেস্ট কমে যাবে ভক্তি বিনোদ ঠাকুরের একটা গান আছে হ্যাঁ আমার এখন মনে পড়ছে না কি যেন এবার বৃন্দাবন গিয়েও গাইছিলাম এইটা প্রভু মনে আছে কারো মনে আছে এখানে ভক্তি বিনোদ ঠাকুরের আরে যদি এই প্রিয় ভজনগুলো মনে না আসলে খুব কষ্ট হয় মানে বক্তব্যটা ভক্তিবীন্দ ঠাকুরের এরকম যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে তোমার মাতামাতি করার এবং বেশি অনুরাগ থাকে বেশি আসক্তি থাকে তাহলে কেশিঘাটে গিয়ে কেশিঘাটে গিয়ে ওই কৃষ্ণের দর্শন করো না ওয়ার্নিং দিচ্ছেন না ডাইরেক্ট বলছেন ভক্তরা কি বলেন যাও গিয়ে বৃন্দাবনে দর্শন করো ভক্তিবীন ঠাকুর বলছে খবরদার করোনা এই যদি আসক্তি থাকে হ্যাঁ বন্ধুদের সাথে খেলা করার বন্ধুদের সাথে গল্প করার আত্মীয় স্বজন নিয়ে কাটানোর এরকম যদি তোমার আসক্তি থাকে তাহলে তুমি ঘাটিকে ওই কৃষ্ণের ওই রূপ দর্শন করো না যদি দর্শন করো তাহলে কি হবে সব চলে যাবে তো সাধুরা আমাদের জীবনের আসক্তি কোথায় থাকা উচিত জানা না হলে আমরা কষ্ট পাব আমরা যে ভালোবাসার ছল করি আমরা যে ভালোবাসার অভিনয় করি আমি আমার হাজবেন্ড খুব ভালোবাসি প্রমাণ তো তখন হয় যখন হাজবেন্ড ভালোবাসেন প্রমাণ তো তখন পাওয়া যায় যখন হাজবেন্ড বিরূপ আচরণ করে আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি আমি আমার বাবাকে খুব ভালোবাসি আমার মাকে খুব ভালোবাসি প্রমাণ তো তখন পাওয়া যায় যখন আমাদের মন মতো তাদের আচরণ হয় না আমাদের চাহিদা অনুযায়ী তাদের আচার আচরণ হয় না আমাদের আশা পূরণ হয় না তখন প্রমাণ পাওয়া যায় তো অ্যাকচুয়াল ভালোবাসা যদি আমাদের সত্যি করতে হয় গাছের গোড়ায় জল ঢালার মতন গাছের গোড়ায় গল ঢালে যেমন পাতা ডাল পালায় পৌঁছে যায় সেই রকম আমরা যখন ভগবানের প্রতি আসক্তি ভক্তদের প্রতি আসক্তি থাকবে তখন ন্যাচারালি জগতের সাধারণ মানুষের প্রতি থাকবে থাকবে আসক্তি ভালোবাসা আচ্ছা আপনারা একটা জিনিস আমাকে বলুন যে আপনাদের রকম ম্যারেজ অ্যানিভার্সারি হয় তাই না ম্যারেজ অ্যানিভার্সারি বা জন্মদিন বা কারো বিয়ে বা ছেলের অন্নপ্রাশন মেয়ের অন্নপ্রাশন হয় তখন কি করলে সবচেয়ে ভালো আশীর্বাদ পাওয়া যায় আশীর্বাদ তো সবার দরকার কার না দরকার কি করলে আশীর্বাদ পাওয়া কেউ কোনো কোনো ভলেন্টিয়ার কেউ কি কি করতে চান আমি কয়েকটা উদাহরণ সবাইকে মনে করিয়ে দিচ্ছি আমি জানি আপনাদের মনে আছে কেউ বলবেন মন্দিরে গিয়ে ভোগ লাগাবো মন্দিরে স্পন্সার করব ভক্তদের খাওয়াবো রাইট কেউ বলবেন না আত্মীয় স্বজনদের ডাকবো সামাজিকতা করব অভক্তদের কথা তো বলছি না যারা সাধারণ এখনো পুরোপুরি ভক্তি জীবনে পা রাখতে পারেননি তারা তো মাছ মাংস দিয়ে করবেনি তাই না তাতে বলুন তাতে কি আশীর্বাদ আসবে নাকি আরো অভিশাপ আসবে যেই প্রাণীগুলা হত্যা হচ্ছে তারা কি আশীর্বাদ দিয়ে যাবে তোমার ছেলে যেন সময় সন্তান যেন থাকে দুধে বাতে তোমার যে বিয়ে যার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমার প্রাণী আমার সন্তানকে তুমি হত্যা করলে তাই না তোমার পঁচিশ বছর শুভ হোক এরকম আশীর্বাদ দেবে বলুন দেবে না কি করলে সবচেয়ে ভালো আশীর্বাদ আসে বলুন যারা ভক্ত সব মিলিয়ে বলুন এটা নিশ্চয়ই কেউ করবে না এইটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই যে আমিষ খাওয়ানো আমিষ খাবারে স্পন্সার করা একদম না অ্যাটলিস্ট আপনারা যাদের মধ্যে যারা এখনো যদি দু একজন এরকম এরকম থেকে থাকেন তাদের জন্য বলছি সবাই মন দিয়ে শুনবেন দুই ধরনের ভক্ত আছে একজন কেউ কেউ আমরা ভক্তি পথে এসেছি হ্যাঁ কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা এখনো পুরোপুরি আসেনি সুতরাং একটা একটা অংশ আর একটা হচ্ছে আমরা এখনো ভক্তিপথে আসবো আসবো করছি নামও নিচ্ছি কথাও শুনছি কিন্তু কিন্তু করছি প্রভু আপনার কথাও ভালো লাগে কিন্তু আমার বাবার কথাও তো ভালো লাগে আমার মার কথাও তো ভালো লাগে বাবা মায়ের কাছ থেকে স্নেহ নেবেন অঙ্কের টিচারের কাছ থেকে অঙ্ক শিখবেন ইংলিশ টিচারের কাছে ইংলিশ শিখবেন হ্যাঁ ভূগোলের প্রশ্ন গিয়ে অঙ্কের টিচারকে করবেন না আর আশা করবেন না যে অঙ্কের টিচার ভূগোল জানে ঠিক কিনা বাংলার টিচার কে আশা করবেন না না শেক্সপিয়ার জানবে জানলে বোনাস তাই বাংলার টিচার কে অঙ্কের প্রবলেম সলভ করে দেবে তো সুতরাং বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা নেবেন বাবা মায়ের আমি আমার আমার বাবা আজকে জয়েন করেছে কিনা আমি দেখতে পাইনি নর্মালি জয়েন করে আজকে এখনো দেখতে পাচ্ছি না সে এখন খুব আনন্দে আছে তার আনন্দ দেখে কি সে এখন নানা রকমের ভোগ রান্না করছে আর ভগবানকে এক একদিন এই কিছুদিন আগে এবার আমার এখানে আসার একটা উদ্দেশ্য ছিল বিশেষ করে এটা স্বর্ণা আসার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য ছিল যে যদি লাস্ট চান্স লাস্ট চান্স অজামিলের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড চান্স আমার বাবার ক্ষেত্রে ছিল লাস্ট চান্স কারণ এরকম হবে না সবাই মিলে আসে তো আমাকে কিছু করতে হয়নি আমার দুইজন তুলসী মঞ্জুরি ওরাই দাদুকে বলেছে দাদু আমি দেখেছি তুমি চ্যান্টিং করো হ্যাঁ করি এখন ঠাম্মি নেই রাইট আমাদের এখানে প্রসাদ খাচ্ছ তোমার কেমন লাগছে ভালো লাগছে তুমি বলো প্রসাদ খাবে এখন থেকে আর আদি বাদে জিনিস খাবে না কারণ আমি আমি ওদের বলছি যা দাদুর সাথে ঘুরে আয় যাবে যাবেন কিছুতেই যাবে না এটা আমার বাবার খুব হার্ট লেগেছে দাদুর সাথে যাব না কারণ ওদের আমি জোর করতে পারি না ওরা ভক্ত শুধু তিলক করা হলে হবে না ওদের এইটা চেনানো হয়ে গেছে যে ভক্তের গুণগুলো কি কি আমরা আজকে এই টপিক নিয়ে কথা বলছি সঙ্গ সাধু চিনব কেমন করে ভক্তের গুণগুলো কি কি কাকে দেখে বুঝবো তো ওদের কাছে এখন সহজ প্রসেস যদি আমরা বলি যে এনি এনার সাথে তুমি যেতে পারো ইনি ভালো ভক্ত দেন গো ফর হাতে গোনা কয়েকজন ওদের কাছে এই জন্য ওরা যখন যাবে না তখন ওর দাদুর কাছে খুব লেগে গেছে আমার বাবা আজকে জয়েন করেনি পরে হয়তো ভিডিও শুনবে তারই কথা বলছি বাবা তুমি যদি পরে শুনে থাকো এটা অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি শেয়ার করছি সবার সাথে তো বাবা তখন বলল প্রসাদ খেয়ে গৌরাঙ্গী কন্টিনিউ কয়েকদিন প্রসাদ খাওয়ালো প্রসাদ খেলো আর সে গিরিরাজের জন্য ফুল নিয়ে আসলো এত যত্ন করে আমাদের গিরিরাজ খুব পাওয়ারফুল আমি তখন বলেছিলাম গেলে কপাল গেল কারণ কি ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন যদি থাকে বন্ধু শনে আরে আমার লাইনটা ভুলে গেছি শ্যামা করোনা মাথা যা বা কারো যদি মনে থাকে ভজনটা হ্যাঁ না আমার সুরটা মনে নেই যদি থাকে বন্ধু শনে কি আমার মনে পড়ছে হ্যাঁ তো কি ঘাটে কৃষ্ণের দর্শন করোনা খুব সুন্দর ভজন এনিময় আমার আমার খুব প্রিয় ভজন কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে পড়ছে না এনিময় আহ সুরটা পেটে আসছে মুখে আসছে না তো সেরকম তো আমি তখনই বলছিলাম এই গিরিরাজের রূপ দেখো না আমাদের এই গিরিরাজ গৌরাঙ্গুঠির গিরিরাজ একটু বেশি বেশি নটখট একটু বেশি মার্সিফুল বেশি পাওয়ারফুল একটু বেশি পাওয়ারফুল কখনো কখনো এই জন্য আমাকেও পেতে হয় তো এই গিরিরাজকে তার খুব ভালো লেগেছে এই গিরিরাজের জন্য প্রতিদিন গিয়ে নানা রকমের ফুলের মালা নানা রকমের ফুল এবং এক একদিন এক এক রকমের ফুল নিয়ে আসছে আর গৌরাঙ্গী সাজছে আবার সাজাতে দেরি হয়ে গেলে ওই সাজালে না তো এবার ও একবার বাচ্চা সামলাচ্ছে একবার রান্না করছে পেরে উঠছে না বাবা অপেক্ষা করছে না তুমি সাজাবে সেই সাজানোর পরে দর্শন করি তো করার পরে আমি তখনই বুঝেছি যে এই গড়বড় হচ্ছে তারপরে তো তুলসী মঞ্জুরি ধরেছে যেই বলেছে এই কথা তখন দাদুর সাথে দাবা খেলা শুরু করেছে দাদুর সাথে নর্মাল হওয়া শুরু করেছে দাদু এইবার প্রসাদ খাবে হ্যাঁ এই আর দাদু কথা দিয়ে একদম পাক্কা সে পুরো বেলরে গেছে সবাই কত লোক রিকোয়েস্ট করেছে সে খায়নি এখন পর্যন্ত আমি এখন ভগবানের কাছে প্রার্থনা করছি এবং সে কন্টিনিউ এখন বাড়িতে গিয়ে সে নিজে রান্না করছে কখন অন্য রান্না করে দিচ্ছে কি শখে রান্না করছে পরিবর্তন আসবেই আমার বাবা আমি বাবার কথা শুনিনি আমি অন্যায় করেছি আপনারা বলুন আমি বাবার কথা শুনিনি আমার মা ইলিশ মাছ এই সমস্ত জিনিস ফ্রিজে রেখে দিত যে আমি আসলে খাবো আমি মাকে বুঝিয়েছি কাজ হয়নি বাবারও খারাপ লাগতো অনেক প্রশ্ন করতো আমি বাবাকে বুঝিয়েছি বাবা তোমার মনে হয় যে এই লোকগুলো যারা হচ্ছে নিজেদের জীবনে দুঃখী কারো কোনো ভালো করতে পারে না সারাক্ষণ আতঙ্কে আছে একবার চাকরি নিয়ে ভয় পাচ্ছে একবার শরীর নিয়ে ভয় পাচ্ছে বাবা গেলো রে মা গেলো রে আর কারো এই বুড়ো বুড়ো বয়সে মা যাচ্ছে বাবা যাচ্ছে তাদের দুঃখে কান্নাকাটি করে ভাসিয়ে দিচ্ছে যদিও তারা কিন্তু কেউ আসে কেউ নেই যে এক মাস খাবে না এমন কেউ নেই কোনো বাস্তবতার সাথে কোনো মিল নেই দিব্যি খাচ্ছে যাচ্ছে দিব্যি পার্টিতে যাচ্ছে কিন্তু এমন কান্নাকাটি করছে বাচ্চাদের কারণ কি তারা এই সত্যিটা জানে না আমরা প্রথম দিন থেকে জানি উই আর প্রিপেয়ারিং ফর ডেথ ইট ওকে টু হ্যাভ মানে কারো দেহ রাখাটা আমাদের প্রিয়জন চলে যাওয়াটা খুব খুব মর্মান্তিক খুব কষ্টদায়ক খুব কষ্টদায়ক সেটা এই জন্য যে আমাদের স্বজনকে হারানো তার সাথে আমার ইন্টারেকশন হবে না কিন্তু এই জন্য না যে এই যে গেলো আর কোথায় পাবো সেই যে ছিল কোথায় গেল আমরা জানি তারা কোথায় যাচ্ছে আমি বাবাকে এই প্রশ্নও করেছি আচ্ছা মায়ের মৃত্যুর পর আমরা শ্রাদ্ধ করলাম দেখেছ কিভাবে শ্রাদ্ধ করা হলো প্রত্যেকে যে নাস্তিক যে নাস্তিক এরকম লোক দেখেছি মাথা নত করে প্রণাম করে না কেন কি না মাথা নত করে কারা আমি একজনকে শুনেছি আমাদের এখানেই জয়েন করে তার বাবা আমি কাছ থেকে দেখেছি আজকে জয়েন করেছে কিনা দেখি আজকে জয়েন করেছে কিনা আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ জয়েন করেছে তার বাবা সে বলতেন মাথা নত করে এরকম একজনের বাবা একজনের শ্বশুর মাথা নত করে তারা যারা হচ্ছে দুর্বল চিত্তে মাথা তারা নত করে যাদের নিজের কর্মের প্রতি কনফিডেন্স আছে যাদের নিজের কর্মক্ষমতা আছে এখন আমি শুনছিলাম আমি তো অনেক বোঝানোর চেষ্টা করেছি কারণ আমার খুব প্রিয় ব্যক্তিত্ব আমাকে খুব স্নেহ করতেন কিন্তু বোঝাতে পারিনি বোঝাতে পারিনি তাই বলে আমি তার কথাও শুনিনি কথাও শুনিনি যাই হোক এখন তার যখন লাইভ শুনি তার ডে টু ডে অ্যাক্টিভিটি শুনি তার ছেলের কাছ থেকে ছেলে বউয়ের কাছ থেকে বিশেষ করে ছেলের কাছ থেকে যখন শুনি আমার খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে মাথা নত না মাথা পুরো একদম কে ঘাড় ধরে একদম রাস্তার সাথে মিশিয়ে দিয়েছে আপনাকে লিটারেলি বলছি সে এখন এই অডিয়েন্সেই আছে আপনাদের সাথে মাথা নত করবে না তো কৃষ্ণা জানে কিভাবে মাথা নত করবে ঘাড় ধরে ঘেটি ধরে আমার বাস্তব অভিজ্ঞতা হয়েছিল আমিও ওই ধরনের পরিবেশে থেকে থেকে বিশেষ করে কলকাতার পরিবেশটা একটু অন্যরকম কলকাতার পরিবেশে হচ্ছে ঝাঁকড়া চুলের বাবরি দোলালো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা কলকাতার আরে নিজের কর্ম আর আরাম আয়েশ মায়ার শহর যার জন্য গৌর কিশোর দাস বাবাজী মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কে বলেছে কলকাতায় যেও না কলকাতা মায়ার শহর তো আমিও ওইভাবে বড় হওয়াতে আমারও মধ্যে ওরকম তৈরি হয়েছিল সায়েন্স নিয়ে পড়ছি এই ফে করছি সমস্ত কি চল মন্দিরে গেলাম ইচ্ছা হলো প্রণাম করলাম আর দেখতাম হচ্ছে কে ঠিক করে কি না করে মন্দিরে কি ভুলভ্রান্তি আছে কোন সাধুটা উল্টোপাল্টা এটাই খুঁজতে যেতাম এটাই যেতাম যে গিয়ে দেখতাম যে কে ভুল করছে মানে কার কি থাকা উচিত মানে আমাকে যেন কেউ চার্জ দিয়ে দিয়েছে এগুলো দেখো এই করতে মন্দিরে যেতাম তো আমি জগন্নাথ পুরীতে গেছিলাম এখন তো জানি জগন্নাথ পুরীতে জগন্নাথ কি গর্বভঞ্জন জগন্নাথ আমি জগন্নাথ পুরীতে গিয়ে আমি ওগুলোই দেখছি পান্ডাটা কি করে এই পান্ডাটা ওই করছে এই এটা ঝাঁটা দিয়ে বাড়ি মারছে এগুলো কি সব উদ্ভট জিনিসপত্র আমি এগুলোই চিন্তা করছি জগন্নাথের কথা ভাবতেই পারছি না মানে পান্ডারাই আমাকে ডিস্টার্ব করে রাখছে এ টানছে ও টানছে ইয়েস দ্যাট ইজ ট্রু আচ্ছা ঠিক আছে তারপরে গেছি যাওয়ার পরে তাৎ করে আজকে আমি রিলেট করতে পারি এটা ছিল জগন্নাথের কৃপা হঠাৎ করে সবাই একটা জায়গা আছে একটা জায়গায় তখন গর্ব মন্দিরে প্রবেশ করতে দিত সেখানে সবাই মাথা নত করে প্রণাম করছে ওই জায়গাটায় প্রণাম করছে পান্ডাটা বলছে এখানে প্রণাম করো প্রণাম করছে কেউ পাঁচ টাকা দশ টাকা দিচ্ছে কেউ পঞ্চাশ টাকা দিচ্ছে কেউ দিচ্ছে না হোয়াট এভার পান্ডা এটা কোনো বড় বিষয় না কিন্তু আমার ব্যাপার হচ্ছে ওইখানে আবার মাথা ঠেকাবো কেন মানে আমার মধ্যে এটাই কাজ করছে ওখানে মাথা টেকাবো কেন ভগবানকে গিয়ে প্রণাম করলাম তাও ভদ্রভাবে যাতে আমার বেশি আবার মাথা না ঝোঁকে আমি ওই টাইপের ছিলাম আমি আমি কনফেস করছি আপনাদের সামনে সুতরাং আমরা সবাই রিলেট করতে পারবো যে একটা টাইমে আমরা ছিলাম বা আমাদের পরিবারের কেউ আছে হয়তো আপনারা আমার মতন এত অভাগা নয় আপনারা অনেক এক্সল্টেড কিন্তু কেউ কেউ রিলেট করতে পারেন যে কারো কারো ফ্যামিলি মেম্বার আছে তো আমি আমাকে তখন একটা পান্ডা ঘাটটা ধরে মাথাটা এইভাবে নামাই খুব রেগে গেছিলাম পাণ্ডার সাথে ঝগড়া শুরু হয়ে গেল অনেক পান্ডা জড়ো হয়ে গেল এই আর আমার সাথে যারা ছিল আমার বন্ধুর বাবা মা ইত্যাদি ইত্যাদি তারা পুরো করলো সে পুরো ঝগড়া লেগেছিলাম জগন্নাথ আমাকে কি বলেছিল মাথা অত ঝাকরা করে থেকো জীবনে এইভাবেই ঘাট নামিয়ে দেব আমি আজকে দেখতে পাচ্ছি আজকে দেখতে পাচ্ছি যে জগন্নাথ সেদিন আমাকে কি শিক্ষা দিতে চেয়েছিল আজকে রিলেট করতে পারছি সেটা বুঝতে বুঝতে পেরেছি কিসের জন্য কেন আপনাদের এত কথা বলছি অনলি সাধু সঙ্গ সঙ্গলি সাধু সঙ্গ নাথিং এলস কোন ভাগবত গীতা তখনও লাইব্রেরিতে পাওয়া যেত ভগবতম তখনও বিক্রি হতো মন্দির তখনও ছিল আমার জীবনে সাধু সঙ্গ ছিল এমন দুর্মতি সংসার ও ভেতরে আমি এমন দুর্মতি সংসার ভিতরে। করিয়াছি নু আমি তব নিজ দান কোন তব নিজ দান কোন মহাজানে পাঠাইয়া দিলে তুমি দয়া করে প্রভু প্রতীত দেখিয়া কহিলা গিয়া দয়া করে পতিত বলেই জগন্নাথ কৃপা করেন তো আমাদের মধ্যে অনেক গর্ব থাকে অনেক গর্ব লুকায়িত থাকে আমি ভালো ইংরেজি জানি ভালো প্রনাউন্সিয়েশন ভালো পড়াশোনা করেছি ভালো বংশের শুধু সাধুরা এসে আমাদের শেখান কারণ তখন আমরা শিষ্যত্ব গ্রহণ করি তার আগে কিন্তু শিষ্য হই না কেন কথা শুনব কেন কথা শুনবো কথা কেন শুনবো শ্রবণ কেন করু এটা যে ঠিক কে বললো এগুলো চলতে থাকে আমাদের তারপরে আমরা শিষ্য কখন হই শিষ্য মানে শাসনের অধিকারী শিষ্য তখন হই কি শিক্ষা শিষ্য কি দীক্ষা শিষ্য আমরা শিষ্যত্ব তখন গ্রহণ করি মুখে অনেকেই বলে থাকেন আমার অমুক শিষ্যা গুরু অমুক গুরু। আমার দীক্ষা হয়ে গেছে হ্যাঁ আপনার দীক্ষা হয়ে থাকতে পারে আপনি কি সত্যি শিষ্য শিষ্যা সেটা প্রমাণ করবে আমাদের ব্যবহার আমরা এইগুলো কথা আলোচনা করছি মহাপ্রয়াণ উপলক্ষে যাতে আমরা বুঝতে পারি গুরুদেব আমাদের কি দিয়ে যান গুরুদেবের শিষ্য হওয়ার যোগ্যতা কি আমরা আলোচনা করছি সৎসঙ্গ আপনাদের মনে করিয়ে দিই যাতে আমাদের টপিকের সাথে রিলেশন থাকে সৎসঙ্গ কতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারবো যার যার ক্যাপাসিটি অনুযায়ী কেউ গীতার শ্লোক মুখস্থ করবেন কেউ গীতা হয়তো প্রতিদিন পড়বেন কেউ হয়তো ভাগবত প্রতিদিন পড়বেন কেউ হয়তো সপ্তাহে পড়বেন কেউ হয়তো ভজন গাইবেন কেউ হয়তো ভালো প্রসাদ রান্না করবেন কেউ হয়তো মোদির মন্দিরে প্রতিদিন দর্শন করবেন কেউ প্রতি সপ্তাহে একবার কেউ মাসে একবার আপনাদের আপনাদের পরিস্থিতি অনুযায়ী আপনাদের ক্ষমতা অনুযায়ী হ্যাঁ আপনারা করুন কেউ হয়তো অল্প পাঁচশো টাকা দান করবেন মাসে কেউ হয়তো পাঁচশো টাকা দিনে কেউ হয়তো পাঁচ হাজার টাকা দিনে কেউ হয়তো পাঁচ হাজার ডলার হোয়াট এভার দ্যাট ইজ আপ টু ইউ এটা কোনো ব্যাপার না আপনা আপনি শুধু চিন্তা করবেন আমি আমার সাধ্য মতো করছি তো আমি যখন রান্না করছি আমি আমার সাধ্য মতো বেস্ট লেভেল দিয়ে রান্না করছি তো আমি যখন ভজন গাইছি আমি ভগবানের প্রীতির জন্য গাইছি তো আমি যখন কৃষ্ণ কথা শুনছি আমি আমি মন দিয়ে মন প্রাণ উজাড় করে শুনছি তো আমি যখন ভক্তদের সেবা করছি আমি আমি রকম মাথার মধ্যে ম্যাটেরিয়াল চিন্তা করে করছি না তো এই জায়গাটার আমরা করব কতটুকু করবো সেটা আমাদের পরিস্থিতি অনুযায়ী ক্ষমতা অনুযায়ী হ্যাঁ না সাধ্য অনুযায়ী কত মালা জব করব ভোরবেলা কত কখন উঠবো তিনটে উঠব না চারটে উঠব না পাঁচটায় উঠবো না ছটায় উঠবো তাই না গঙ্গা স্নান জীবনে একবার করব না বছরে একবার করব না মাসে একবার করব সেটা আলাদা জীবনে একবার ধামে যাব না প্রতি বছর যাবো যার যার পরিস্থিতি অনুযায়ী যার যার সময় সুযোগ অনুযায়ী আক্ষেপ থাকবে না কিন্তু আমাদের ডিজায়ার থাকবে আকাঙ্ক্ষা থাকবে বোঝা যাচ্ছে আক্ষেপ আর আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য আক্ষেপ করা মানে এনভি প্রকাশ করা আমার এনভি ইস আমি ওটা করতে পারছি বিকজ অন্য লোকরা করতে পারছে ওয়াই কিন্তু বোঝা উচিত আমার গতকাল দেখা উচিত বোঝা যাচ্ছে প্রতিটা ভক্ত আপনারা যারা আছেন আমরা সবাই যদি আমরা সবাই মিলে যদি গতকাল গতকাল মানে কি লাস্ট ইয়ার দেখি লাস্ট দু বছর আগে দেখি চার বছর আগে দেখি পাঁচ বছর আগে দেখি কি ছিল আমাদের জীবন কি ছিল আমাদের জীবন আজকে আমাদের জীবনে কি পরিবর্তন এসছে কিসের জন্য গীতা ভাগবত নিয়ে এসছে আমি তো মনে করি না শিলপ্রপাত নিয়ে এসছে শিলপ্রহপাত একজন শুদ্ধ ভক্ত আমাদের জীবনে এমনও দুর্মতি সংসারও ভিতরে ভেতরে পড়িয়া আছি নু আমি এটা কি আমাদের সবার কথা নয় সংসারও ভেতরে এবার সংসার বলতে বিয়ে করতে হবে নট নেসেসারি সংসার মানে সংসার ব্রহ্মচারীরাও সংসার করেন সংসারের মধ্যেই আছে সংসারের মধ্যেই বাজার করতে হয় সবকিছু করতে হয় বিল পেমেন্ট করতে হয় এভরিথিং এমনও দুর্মতি সংসারও ভেতরে পড়িয়া আছি আমি আমি পড়েছিলাম তব নিজজন তব নিজজন মানে ভগবানকে বলা হচ্ছে তোমার কোনো প্রিয়জন কোনো মহাজন হে ভগবান হে করুণা সিন্ধু তোমারই কোনো প্রিয় ব্যক্তিত্ব তোমার নিজের পাঠানো ব্যক্তিত্ব তোমার তব নিজজন কোনো মহাজন সাধারণ লোক তো পারবে না তোমার নিজজনই হতে হবে নাহলে আমার মতো পতিতকে আমার মতো একটা হেভি ওয়েটের পাথর কে কে তুলবে তব নিজজন কোন মহাজন সত্যিকারের মহাজন কোম্পানির কোন মালিক না অভিনেতা অভিনেত্রী নয় তাদের তো পয়সা দিলে আপনার মেয়ের বিয়েতে এসে সার্ভ করে যাবে কি যাবে না দেখেছেন ভিডিওটা অমিতাভ বচ্চন সার্ভ করছে কি আম্বানি জান মুকেশ আম্বানি তার তার মেয়ের বিয়েতে বা কারো একটা বিয়েতে আমি দেখে ভাবছিলাম আচ্ছা রিলেশনশিপে হয় বন্ধু হিসেবে করে একরকম কলকাতা নামলে বা অন্য দিল্লি মুম্বাইয়ের বিভিন্ন হোল্ডিং দেখতে পাই বড় বড় যারা ফিল্ম অ্যাক্টার ফিল্ম অ্যাক্টর বা কথা ছাড়ুন আমি বড় বড় যারা ফিল্ম অ্যাক্টর যেমন আমি নাম বলছিলাম তার নাম না বলে আর কি করব আমার ভিডিও আর কি দেখবে ভক্তি স্বামী মহারাজ প্রবলেম যে চলে যাবে সেখানে আর অক্ষয় কুমার শাহরুখ খান তাদের আমি আরো বড় বড় ফিল্ম তাদের দেখছি যে মদের বোতল নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে সিগারেটের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে ইয়াং জেনারেশন কি শিখবে কি শিখবে মানে এমনিও হয়তো খেত না এমনি হয়তো খেতো না যেহেতু তাকে পছন্দ করে খাবে এটা কি ভালো হবে যদি ভালোই হবে তাহলে সিগারেটের গায়ে কেন লাগে থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কন্ট্রাডিক্টারি না পুরো সমাজটা কি রকম উল্টোপাল্টা না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গভর্নমেন্ট করছে আচ্ছা ঠিক আছে গভর্নমেন্ট বড় বড় ফিল্ম অ্যাক্টাররা তারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এই সংসারে আমরা বাস করি তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি নাহলে কোথায় থাকতাম আমরা কি শুনতাম আমরা সারাক্ষণ তো ওই ছেলে বড় হবে ছেলে কিরকম রেজাল্ট করলো মেয়ে কি রেজাল্ট করলো তারপরে কি হবে তুই এবার ইঞ্জিনিয়ারিং করবি না ডাক্তারি আইআইটি না বি বিটেক মানে কি করবি আচ্ছা এবার ডাক্তার হবি আরে কি আছে কি আছে আইআইটি তে সত্তর জন ছেলে কিভাবে সুইসাইড করলো কিভাবে সুইসাইড করলো তার উদাহরণ তার ব্যাখ্যা আমাকে কেউ দিক তাদের এই এই শিক্ষা দেয়া হয়নি

এই আমার মনে আছে এই জন্য যে আমার মানে আমার মায়ের যখন ট্রিটমেন্ট হচ্ছিল বাবাকে বোঝানোর জন্য কারণ বলে না যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সব সুখ আমার বিশ্বাস যারা বাংলাদেশ ইন্ডিয়া আছেন তারা মনে করেন না জানি কি একটা স্বর্গ আমেরিকায় ওখানে গেলে মনে হয় সব শরীর সুস্থ হয়ে যায় ওখানে মনে হয় কোনো ভুল চিকিৎসা হয়ই না ওখানে যাবেই ডাক্তাররা সব এক একটা দেবলোকের ধনন্তরী ডাক্তাররা বসে আছে এই ইন্ডিয়া বাংলাদেশ থেকেই গেছে ওই সেই একই প্রস প্রসেস হ্যাঁ গুলো উন্নত চিকিৎসা ব্যবস্থা উন্নত কিন্তু যার যখন ডেথ আছে হবেই হবে আমি কি বলতে চাচ্ছি আমেরিকার মতো দেশে সেভেন্টি থাউজেন্ড কিংবা নাইনটি থাউজেন্ড আমার পরিসংখ্যানটা একটু চেক করতে হবে হলি যুগের মেমোরি তো আমার এই মুহূর্তে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে নিই কিন্তু ডেফিনেটলি নট লেস দেন সেভেন্টি থাউজেন্ড ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট শিওর মোস্ট প্রবলি নাইনটি থাউজেন্ড ওয়ান ইয়ারের মধ্যে এবং ইয়ারটা আমার মনে নেই এক্স্যাক্টলি কোন ইয়ারটা এই দু চার বছর আগেই বোঝা যাচ্ছে এক বছরে পরিসংখ্যানে নাইনটি থাউজেন্ড বা সেভেন্টি থাউজেন্ড ভুল চিকিৎসায় মারা গেছে আচ্ছা পঞ্চাশ হাজারও যদি ধরে নিই তর্কের খাতিতে এটি কম্বর নাম্বার ভুল চিকিৎসায় মারা গেছে লোক মারা গেছে বলছি না কিন্তু ভুল চিকিৎসা আর এটা পরিসংখ্যান এমন না যে গুপ্ত রহস্য কেউ বের করেছে আহ গোয়েন্দাগিরি করে কেউ বের করেছে গোপন ভাবে সময় এটা একদম পরিসংখ্যান ওপেন ট্রুথ ওপেন সিক্রেট তো তার মানে কি আমরা কোনোদিনই আমাদের আমাদের লিমিট দেওয়া আছে আমরা কখনো কখনো মনে করি যে এখানে আমাদের সুখ থাকবে কিন্তু সুখ থাকে না সুখ সেখানে আছে আমরা গতকালকে কিডস ক্লাস হলো কিডস ক্লাসে সব বাচ্চাদের একটা প্রশ্ন করছিলাম আপনাদের একবার করি অভিভাবকদের গার্জিয়ানদের সবাইকে প্রশ্ন করছিলাম এমন কোন বড় লোক দেখেছো এমন কোনো ধনী ব্যক্তি দেখেছো কোটিপতি আমেরিকা বা লন্ডন বা রাশিয়া থাকে সপরিবারে মিলে ভোর সাড়ে চারটায় নাচে সপরিবারে মিলে ভোর সাড়ে চারটায় নাচতে পারে এমন পরিবার আমি তো এমন পরিবার অনেক দেখেছি যে বাবা যে নাচ নাচে সে নাচের খবর ছেলে মেয়েরা না আর ছেলে মেয়ে যে নাচ নাচে সে নাচ বাবা মার সামনে নাচা যাবে এমন অনেক পরিবার দেখেছি আপনারাও দেখে থাকবেন এমন কালচার ভাবে তৈরি হচ্ছে এই পৃথিবীটা সারা ওয়েস্টার্ন জগৎ এখন ইস্টের দিকে তাকিয়ে ভালো জিনিসগুলো নিচ্ছে এই আমরা দেখতে হাজার হাজার অনেকটি যারা রাশিয়া থেকে আমেরিকা থেকে এসে মায়াপুরে বসবাস করছে এবং তারা কিভাবে বসবাস করছেন আমি গঙ্গা স্নান করতে গেলে গৌরাগী বলছিল তুমি আমি দেখছিলাম তুমি নামছো ধীরে সুস্থে সাবধানে আর ওই আমেরিকান ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গুলো ধোপা ধোপাস করে লাভ দিয়ে নামছে আমি ওগুলো বলো না ওগুলো সিক্রেট জিনিস ওগুলো লোকজনকে বললে লজ্জা পেয়ে দাও আমি ধীরে সুস্থে নামছি পরে না যাই স্লিপ না খাই তো আমি চিন্তা করছি যে তুলসী মন্দিরে নামতে পারবে কিনা আর ওই বাচ্চাগুলো আমেরিকান বাচ্চাগুলো ওই একই সাইজের কাপড় টাপড় টাপড় কি নেমে গঙ্গায় দিচ্ছে লাভ মানে ওরা কত অভ্যস্ত ওরা কত বছর ধরে আছে এত এত সাবলীল ওরা কেন বলছি এই কথা যে আমরা আমাদের দেশের অনেক আমি আমি ছোটবেলার থেকে পড়াশোনা করেছি আমার স্কুল ফ্রেন্ডরাও এখনো আছে এখন প্রেজেন্টও আছে অডিয়েন্সে তাদের তারা জানে ছোটবেলার থেকে সবার স্বপ্ন কবে ফরেন ট্রিপ হবে কখন আমরা আমেরিকা বা লন্ডনে গিয়ে থাকবো হ্যাঁ এই আর তারা গিয়ে এখানে এসে থাকছে ওয়েস্ট ওয়েস্টের যারা জ্ঞানী গুণী রিয়েল ইন্টেলিজেন্ট তারা এখন ইস্টে এসে এই কালচার নিচ্ছে আর অভাগা কিছু এই ইস্টের এই ইন্ডিয়ান ভারতীয় সংস্কৃতির দুর্ভাগা সংস্কৃতির কিছু লোকজন যারা ওয়েস্টের খারাপ জিনিসটা নিচ্ছে ওয়েস্টের অনেক ভালো জিনিস আছে সর্বশাস্ত্রে কয় লভমাত্র সাধুসঙ্গে সর্বশুদ্ধি কয় মশা যেমন করে কোনো মহারাজের গায়ে বসে সেরকম করে আমরা যেন সাধুসঙ্গ না করি আমাদের সাধুসঙ্গ করা উচিত কি করে যেভাবে আমাদের সাধুসংঘ করতে বলা হয়েছে এটা কিরকম আমাদের সাধু সংগ্রহ করতে বলা হয়েছে যে আমরা যেন সাধুদের সাধু চিনব কেমন করে আগেই বললাম তৃতিক সব কারণিক এইটা শব মানে অনেক ধৈর্য সুরিদ কারণিক মানে অনেক করুণা অনেক কম্প্যাশন তারা কি করে ননভেজ খাবে তারা কি করে পশুদের হত্যা করবে এটা তো একটা এক্সটার্নাল কম্প্যাশনের এক্সাম্পল তারপরে তারা কম্প্যাসনেট থাকবে অন্য অন্য সব লিভিং এনটি নট অনলি হিন্দু নট অনলি মানুষ সমস্ত হৃদয়টা হবে সবার জন্য মঙ্গল কামনা করে পরের ভালো দেখি প্রফুল্ল অন্তর পরের দুঃখে সদা ব্যথিত অন্তর হ্যাঁ আর সুরিদ নয় এটা সর্বদেহী অল লিভিং এনটিটির জন্য আর কি করে চিনবো সাধু তারা সর্বদা নাম গানে সদা রুচি ভগবানের নাম গান কীর্তনে তাদের রুচি থাকবে টেস্ট থাকবে তারা কৃষ্ণ কথা ছাড়া ভক্ত কথা ছাড়া ভাগবতের কথা ছাড়া গৌরাঙ্গ মহাপ্রভুর কথা ছাড়া অন্য কথা বেশি আলোচনা করবেন ক্রিকেট ফিল্ম মার্কেট শেয়ার মার্কেট এগুলো তাদের টপিক থাকবে না নাম গানে সদা রুচি অব্যর্থক কালোত্তম তারা সময় নষ্ট করবেন তারা যদি কথা বলে কৃষ্ণ কথা বলবে তারা যদি কাজ করে সেটা সেবামূলক কাজ করবে তারা যা কিছুই করবে অর্থ উপার্জন করবে সেটা ভগবানের সেবায় লাগানোর জন্য করবে এইভাবে আমরা সাধু চিনব ক্লিয়ার সাধু যখন চিনব তার কাছ থেকে কি করতে হবে শ্রবণ করতে হবে কি করতে কিভাবে শ্রবণ করব গীতায় লেখা আছে গীতায় লেখা তদবিদ্ধি পরিপাতে নব ফোর্থ চ্যাপ্টার ফোরে তদবিদ্ধি সম্ভবত থার্টি ফোর বা থার্টি সিক্স শ্লোকা নাম্বার তদবিদ্ধি পরিপাতে ন সেবায়া উপদেশ শান্তিতে জ্ঞান জ্ঞানী ন তত্ত্বদর্শী আমরা তাদের সেবা করব তাদের সার্ভ করব তখন তারা আমাদের কৃপার বর্ষবর্তী হয়ে উপদেশ তখনও কাজে লাগবে শুনে গেলে কাজে লাগবে যখন রিলেশন রিলেশন তৈরি তৈরি হবে হবে ওয়ান ওয়ান অন এই জন্য পার্টি পে দেয় না তাদেরকে সার্ভিস মানে ডোনেশন পাঠানো তাদের সার্ভিস মানে তারা যেই সেবাটা করলে আনন্দ পাবে সেই রকম সেবা কর আমাদের গুরু মহারাজ সবাইকে বলেছেন তোমরা শুদ্ধ ভক্ত শিলপ্রভুপাত খুব খুশি হবেন যদি আমরা প্রত্যেকে শুদ্ধ ভক্ত হই আমরা যদি নিজেদের মধ্যে কোঅপারেশন রাখি একে অপরের মধ্যে আমরা যদি টিকে থাকি এইটুকু আমরা যদি প্রভুপাদের বই কাউকে উপহার হিসেবে দিই কি কি কঠিন কাজ বলুন কেউ একটু বলবেন না এই পার্টটা কঠিন আমি হয় কাউকে বিক্রি করব কাউকে তো আমরা কিছু দিতেই পারি তাই না এটা নাও এটা খুব ভালো বই বুক ডিস্ট্রিবিউট করতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় দান গত কালকে গেল বড়ুথিনী একাদশী আপনাদের বোধহয় আজকে তাই না আমেরিকা কি আজকে না গতকালকে গেছে আচ্ছা গতকাল তো গতকালকে গেল বড়ুথিনী একাদশী একাদশীতে দানের মাহাত্ম্য অনেক গুরুত্বপূর্ণ একাদশীতে দানের অনেক গুরুত্বপূর্ণ আর বিশেষ করে বড়ুথিনী একাদশীতে কার্তিক মাস আসছে এটা বৈশাখ মাস সব সময় তুলসী মাকে জল দান করা আপনারা নিশ্চয়ই করছেন তুলসী মাকে জল দান করা বৈশাখ মাসে খুব গুরুত্বপূর্ণ একটা সেবা তুলসী মাকে প্রদক্ষিণ করা হ্যাঁ তো ভগবানের দর্শন করা ভক্তদের সেবা করা ভক্তদের বৈষ্ণবকে সেবা করা এগুলো খুব বৈশাখ মাসে খুব গুরুত্বপূর্ণ এতে আমাদের এগুলো সুবর্ণ সুযোগ হোলসেলের মতো হঠাৎ করে কোন কোন দোকানে বলে না সেভেন্টি পার্সেন্ট অফ সিক্সটি পার্সেন্ট অফ এইটটি পার্সেন্ট অফ এই এই আইটেম গুলো মনে করেন আমার ওই আইটেম গুলো লাগবে আমার জ্যাকেট লাগবে আমার জ্যাকেট মেইন জ্যাকেটে দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট অফ তার জ্যাকেটটা এখন কিনে রাখি তো এইগুলো হচ্ছে এই সুযোগ এই বৈশাখ মাস কার্তিক মাস আর একাদশীর গুলো তো প্রতিটা মাসে দুটো দিন করে থাকে সুবর্ণ সুযোগ তো একাদশীর দিন অনেক গুরুত্বপূর্ণ দানের জন্য আর কোন দান বেশি ভালো কোন দান ভালো এই বরুথিনী একাদশীর যে মাহাত্ম আমরা শেয়ার করেছিলাম হিজ নিত্য সুমিত্র কৃষ্ণপ্রভু আমাদের অনন্ত প্রভু প্রত্যেক একাদশীতে শেয়ার করে আপনারা শুনবেন একাদশীর মাহাত্মটা তার মধ্যে দানের কথাও বলা উচিত ভূমি দানের থেকেও ভূমি দানের থেকেও তিল দান শ্রেষ্ঠ তিল আপনারা কারা কারা নেবেন বলুন অনেকেরই আগ্রহ নেই তিল নেওয়ার প্রতি কেউ বলবেন তিলের নারু খাই না প্রভু নাড়ু ছাড়া আর কি করব কিন্তু তিল দান অনেক গুরুত্বপূর্ণ শাস্ত্রে বলা আছে তো তো তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কন্যা দান কন্যাকে দান করা তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যা দান অনেক শাস্ত্রে বলা আছে কন্যা দানের থেকেও হচ্ছে অন্নদান বড় কোন শাস্ত্রে বলা আছে অন্নদান থেকে কন্যা বড় কোন শাস্ত্রে বলা আছে অন্নদান এবং কন্যা দান দুটোই মহৎ তাই না কিন্তু বিদ্যাদান সবার উপরে এটা এক কথা বিদ্যা মানে কি সেই বিদ্যা কেমন সেই বিদ্যা যেই বিদ্যাতে মানুষের কল্যাণ তো বিদ্যাদান আমরা কিভাবে করতে পারি এই যে আমরা ভগবত কথা আলোচনা করছি এটা এক ধরনের বিদ্যা দান বিদ্যা আরেকটা জিনিস হচ্ছে আমরা ভগবানের কথা ভগবতম শ্রীমদ্ ভগবতম শ্রীমদ্ ভগবত গীতা কাউকে ডোনেট করা বা কাউকে ডিস্ট্রিবিউট করা টাকা নিলে কিন্তু এমন না যে ডোনেট করা হলো না এটাও কিন্তু এটাও কিন্তু গীতা ডিস্ট্রিবিউট করা টাকা নিলে কি হবে সেও স্বীকৃতি পাবে আরো বেশি স্বীকৃতি হবে আপনিও পাবেন আমরা ডোনেট করলে আমরা গিফট করলে কটা করবো পাঁচটা দশটা কুড়িটা তাই না যে যার সাধ্য অনুযায়ী কেউ বলবেন আমি দুটো করতে পারি প্রভু আরেকজন বলবেন আমি কুড়িটা করতে পারি তাই না সবার একটা লিমিটেশন আছে কিন্তু আমরা অনেককে বলতে পারি তুমি এটা নাও মাত্র টেন ডলার যারা আমেরিকায় থাকে টেন ডলার একটা শ্রীমদ ভগবত গীতা পড়ে দেখো তুমি কোনো ডিফিকাল্টি সিচুয়েশনের মধ্যে আছো একটা পাতা উল্টাও তোমার জীবন বদলে যাবে তারা দেখবেন হয়েছে আমি নিজে একবার বলেছি তখন নিজেই আমি এরকম কোনো টেস্ট করিনি শুধু মহাজনদের কাছ থেকে কথা শুনেছি কথা শুনে আমি আমার একটা কোম্পানির ছাড়ার আগে সে আমার প্রতি খুব সে নর্মালি সাউথ ইন্ডিয়ান সে বালাজি টেম্পলে যায় গীতার প্রতি অতটা আসক্তি নেই তো আমি ওর সাথে দেখা করতে গেছি সেদিন আমার সাথে খুব ভালোভাবে কথা বলছে কারণ আমার ওই কোম্পানিতে আমার লাস্ট ডেট ওই দিনের পরে আর আমি থাকবো না আমি বললাম তাতে আমার কি যায় এরকম কোম্পানি কত যাবে আর কত লাস্ট ডেট হবে আমি তখন গীতা নিয়ে গিয়ে বললাম শোনো তোমাকে একটা জিনিস দেই হ্যাঁ তুমি এটা না করো না এটা নাও তো এটা তখন বলে এটার মাহাত্ম কি মানে এটা মানে এটা কেন নেব এটা আমার কি কাজে লাগবে তখন আমি বললাম তুমি তোমার যে কোনো একটা প্রবলেম চিন্তা করো তুমি যেই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ আর যে কোনো একটা র্যান্ডম পেজ ওপেন করো আমি তো বলে দিয়েছি আমার নিজেরই কোনো ফেদ নেই মানে আমি নিজে জানি না যে কতটুকু সম্ভব হবে ওনার ওর যেন কি একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিল আমি তো জানি না ও আমাকে শেয়ারও করেনি সাউথ ইন্ডিয়ান ছেলেটা গীতার একটা র্যান্ডম পেজ ওপেন করেছে ওপেন করে এমন বলেছি তুমি পড়ো দেখো সলিউশন পাও কিনা আমি শুনেছি অনেক ভক্তরা পায় তা আমার এরকম সিচুয়েশন তো আসেনি আমি উল্টাইও নি কিন্তু আমি শুনেছি ওকে বলেছি তো ও উল্টেছে পড়েছে উনি আমার দিকে তাকিয়ে ছল ছল চোখে তাকিয়ে আছে বলে আমাকে জড়িয়ে ধরেছে থ্যাংক ইউ আমি মানে কি আমি নিজেই বুঝতে পারছি না যে সত্যি সলুশনের মধ্যে আছে ও বলে তুমি বিশ্বাস করবে না যে ইটস অ্যামেজিং বুক আমি বললাম জাস্ট ইউনো ডিস্ট্রিবিউ ইউনো স্প্রেড দিস মেসেজ টু আদার্স ডিউ নিড মোর বুক ও বলে না না আপাতত একটাই যথেষ্ট আমি এটাকে পড়ি আগে কম তো এরকম হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা আপনি শুধু বলবেন যে শ্রীমৎ ভগবত গীতা আমরা যেটা শুনেছি সেটাই আপনি বলবেন সত্যিই তাই আমি অনেককে দেখেছি অনেককে দেখেছি র্যান্ডম পেজ ওপেন করে সেখানে তার সলিউশন আমি তো এরকম একজন ইউটিউবেও আছে দেখেছি যে সে সুইসাইড করতে যাচ্ছিল তখন দরজা নক নক করে কি ইস্কনের ভক্তরা বিরক্ত তো করেই অনেক বিরক্ত করে রাস্তাঘাটেও বিরক্ত করে তো ঘরে পৌঁছে গেছে তা সে মনে করেছে কি তখন সে পুরো গলায় দড়ি দেবে ফ্যানে দড়ি বাধা হয়ে গেছে এটা একটা সত্যি ঘটনা সেই সেই ভক্ত নিজে এটা শেয়ার করেছে এরকম অনেক কেস হয়েছে কিন্তু তার মধ্যে একজন ভক্ত নিজে শেয়ার করেছে সে গলায় দড়ি দেবে ফ্যানে বাধা হয়ে গেছে অলরেডি সিলিং ফ্যানে তখন দরজা নক নক হঠাৎ দরজা খুলেছে তখন বলছে গীতা তখন কোন ইন্টারেস্ট নেই আপনি যান এখন এবার মনে যে কেউ তো আমার বলেছে না ইউডোন হ্যাভ টু পে এনিথিং ইট আপনি এটা নিন এই বইটা আপনাকে টাকা দিতে হবে না আপনার যদি ভালো লাগে আমি সাত দিন পরে এসে টাকা নিয়ে যাব। যদি ভালো না লাগে আমাকে বইটা ফেরত দিয়ে দেবেন তখন ওর মনে হয়েছে আমাকে তো কোনোদিন কেউ কিছু দেয়নি কেউ একজন কিছু দিচ্ছে নেই ওনার অনেক দুঃখ এই জন্যই তো সুইসাইড করছিল সুইসাইড তো কেউ শখে শখে করেন তো উনি বইটা নিয়েছে দরজা দিয়েও দিয়েছে তখন বলছে সুইসাইড তো করবই দিয়ে গেল একটু পেজটা উল্টাই কি দিয়ে গেল পেজটা উল্টেছে একটা একটা শ্লোকা ওনার জীবন চেঞ্জ করে দিয়েছে একটা শ্লোক একটা শ্লোকও না একটা শ্লোকার পারপটে শীল প্রপাদ বলছে শীল প্রপাদের একটা লাইন আর এক্স্যাক্টলি লাইনটা মনে নেই কিন্তু লাইনের বক্তব্যটা এরকম ছিল যে ইউ ক্যানট ডাই সোল ইজ সোল নেভার ডাইস হ্যাঁ তুমি নিজে মানে আত্মা কোনোদিন মৃত্যু হয় না হ্যাঁ আত্মাকে পুরনো যায় না ই করা যায় না ও দেব কি কি এই এরকম কথা कोणी শুনিনি তারপরে লেক্স লাইন উনি পড়া শুরু করেছে এইভাবে পড়া শুরু করেছে সেই রাত সারা রাত উনি গীতা পড়েছেন সুইসাইড এর কথা ভুল ভুলে গিয়ে তিনি ভক্ত এই হচ্ছে আমাদের ভগবতন এই জন্য বিদ্যা দান আপনারা গ্রন্থ দান করবেন আর আপনাদের সবাইকে জানাই যারা মিশি গানে আছেন রথযাত্রা আসছে আমাদের রথযাত্রায় সক্রিয়ভাবে ভাবে অংশগ্রহণ করা উচিত আমি মেসেজ রাখবো অনন্ত বিলাস প্রভু তুমি আছো একটা মিটিং হবে সেখানে তুমি পার্টিসিপেট করতে তোমাকে আমি রেকমেন্ড করেছি তো এখানে ইনক্লুড হবে এবং আমাদের সবাই মঞ্জু বাসিনী মাতাজি সদানন্দিনী মাতাজি বিশ্বজিৎ প্রভু পুষ্প মাতাজি সবাইকে ইনক্লুড করে কি কি সেবা দেয়া যায় হ্যাঁ তারপর আমাদের সন্দীপ প্রভু আছে সবাই অ্যাক্টিভ সুতরাং বিভিন্ন সেবা বিভিন্ন ডিস্ট্রিবিউশন বিভিন্ন জগন্নাথের সেবায় বিভিন্নভাবে নিয়োজিত হওয়া উচিত তো এইভাবে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে বিভিন্ন বিভিন্নভাবে সেবার কাজে লাগাবো টাকা রোজগার করতেই হবে যার ব্যবসা যার চাকরি যে আমেরিকায় থাকে যে সুইডেনে থাকে যে লন্ডনে থাকে যে দুবাইতে থাকে যে ইন্ডিয়ায় থাকে থাকবো কোনো অসুবিধা নেই আমাদের ডিজায়ার থাকবে ধান দর্শনে যাব বছরে একবার তিন দিনের জন্য হোক আর তিন সপ্তাহের জন্য হোক যাব আমাদের ডিজায়ার থাকবে যে আমরা ভক্তদের সেবা করব মন্দিরে মাসে অন্তত একবার দর্শন করবো সপ্তাহে একবার হলে তো আরো ভালো তো এই করে করে আমরা এগোবো আমরা আর কারো কোনো প্রশ্ন শেষ করার আগে আমার আমার ল্যাপটপের চার্জের দিকে তাকিয়ে আমার আর সময়ের দিকে তাকিয়ে ভাবছি যে বেশি না হয়ে যায় আমাদের বাংলাদেশ থেকে অনেক ভক্তরা জয়েন করেছিলেন এখন যাই হোক কারো কোনো কমেন্টস বা প্রশ্ন কারো কোনো কমেন্টস বা প্রশ্ন শেষ করার আগে আমরা একটু কীর্তন দিয়ে শেষ করব আজকে গীতা থেকে আলোচনা করবো ভেবেছিলাম হ্যাঁ গীতা তো চলেই আসে আমাদের কথায় গীতা ভগবতময় চৈতন্য চরিতামিত ছাড়া কি আসবে তো আর কিছু শেখাইনি এত বোকা লোকটা আমাদের জীবনে এমন জিনিস দিয়ে গেছে আর কিছু দরকারই নেই বাজারে কত বই পাওয়া যায় কত রকমের বই পাওয়া যায় এই তিনটে বই পড়বেন যদি সত্যি পড়তে পারেন তখন বুঝবেন যে এটার মধ্যে কি আছে আর এটা বোঝানোর জন্য কত সুন্দর সুন্দর বই কত সুন্দর সুন্দর বই জীবন বদলে দেবেন জীবন বদলে দেবে আমার কাছে যদি যা আছে আমি কিনের ঘরে থাকি কুড়ে ঘরে থাকি বাংলাদেশে থাকি লন্ডনে থাকি দুবাইতে থাকি চাকরিতে অনেক প্রেসার অনেক আনন্দ আমাদের অনন্ত বিলাস প্রভু আছে চাকরিতে কাকে বলে প্রেশার ওনাকে জিজ্ঞেস করুন চোদ্দ বছর ধরে চোদ্দ ঘন্টা করে কাজ করতেন কি টেনশনে থাকতেন চোদ্দ ঘন্টা করে অনন্ত বিলাস প্রভু হাসছে আপনারা সবাই দেখতে পারেন স্ক্রিনে চোদ্দ ঘন্টা করে কাজ করে টেনশনে থাকতেন আর এখন এখন চার ঘন্টাও ঠিক মতো কাজ করে না অথচ হাসিমত থাকে ঠিক মতো চার ঘন্টা যদিও তার অফিসে বলা যাবে না ঠিকঠাক মতো চার ঘন্টা কাজ করে না এখন হাসিমদে কে চালায় কে চালাচ্ছে আপনার আপনার ঘর কে চালাচ্ছে যদি তাই চালায় মনে হয় আপনি চালাচ্ছেন তাহলে ভয় পান কেন আমার কাজে প্রমোশন হচ্ছে আমার ব্যবহার দেখে প্রমোশন দিয়েছে ডিম কৃষ্ণা চেয়েছে প্রমোশন দিয়েছে কৃষ্ণা যেদিন দেবে না সেদিন বুঝবেন জগতের কেউ কৃষ্ণা আমাদের সেই এক্সাম পেপার দেবে যেই এক্সাম পেপার আমরা পাস করতে পারবো যদি দেখে আমাদের প্রমোশন দেওয়া উচিত দু একটা প্রমোশন দেবে যখন দেখবে আমরা পথে আগাচ্ছি আমাদের অনুযায়ী দেবে যেটা নিতে পারি কারণ কারণ তার আমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই আমাদের টুয়েলভ গ্রেড পাস করতে হবে সেভেনে বসে থাকলে হবে না না তাহলে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হবে না ভক্তিপথের যে কি আনন্দ কি যে সেবা আনন্দ কী যে প্রেমানন্দ সেই স্তরে যেতে গেলে আমাদের আশ্রয় করে থাকতেই হবে যাও ভাগবত পর বৈষ্ণবের সানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরম শ্রীমদ ভগবতম ভগবানের কথা আমরা ভক্ত সঙ্গে আর আপনারা সবাই আপনাদের মতন করে কিন্তু সবাই মিলে একসাথে ঘরে কীর্তন ভালো প্রসাদ ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা প্রবাদ বলে গেছেন যে পাঞ্চুয়ালিটি অ্যান্ড ক্লিনলিনেস এবার বলতে পারবেন আরে আপনাদের অনেকের থেকে আমার আমার উন্নত মানে আমার নিজেকে সংশোধন করার জায়গা অনেক আছে কিন্তু এর মানে এই না আপনি আমার সাথে কম্পেয়ার করবেন তা না আপনারা কেউ কারোর সাথে আমরা কম্পেয়ার করব না আমাদের কম্পিটিশন অন্যের সাথে নিজের সাথে আচ্ছা আমি গতকালকে যতটুকু করতাম থেকে বেটার আমি আমি গতকাল যেরকম পাঞ্চুয়াল ছিলাম তার থেকে বেটার হওয়া উচিত এটা দেখা উচিত না উনি কিরকম করে উনি তো তিন বছর ভক্ত হয়েছে এই নেচারটা যেন কারো মধ্যে না দেখি না শুনি কেমন তাহলে খুব দুঃখ পাবো আর তো কিছু হবে না দুঃখ পাবো আমি দেখেছি আগে যে এরকম এরকম আচরণ এটা প্রাথমিক অবস্থায় ঠিক আছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেন না আমরা সবসময় নিজের সাথে কম্পেয়ার করবো আরে আমি তো আগে অতটা শুদ্ধ ছিলাম না আমি তো মেন্টেন করতে পারতাম না ক্লিনলিনেস মানে কি ঘরের শরীরের এবং অন্তরের ঠিক আছে ক্লিনলিনেস ঘরের শরীরের মানে পোশাক আশাক নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং অন্তরের অন্তরেরও ক্লিনেস এইটা পাঞ্চুয়ালিটি মানে কি পাঞ্চুয়ালিটি মানে কোথায় আমাকে নিমন্ত্রণ করলো আমি ঠিক পাঁচ মিনিট আগে পৌঁছে গেলাম এটা এটা না একটা পার্ট কিন্তু পাঞ্চুয়ালিটি মানে আমি ঠিক সময় মতো কাজ করছি আবারও বলছি এটাতে ভাববেন না আচ্ছা উনি তো সাত বছর ধরে ওনার দীক্ষা হয়েছে ওনার থেকে আমার পাঞ্চুয়ালিটি ভালোই আছে ইউ আর অলরেডি গোয়িং ব্যাকওয়ার্ড ব্যাক ডাইরেকশনে যাচ্ছে এটা কিন্তু আমাদের ভক্তি পথে বড় রকমের ভাইরাস আমরা অন্যকে দেখবো না আমরা দেখবো আমি কি করছিলাম আমি আগে যতটুকু ছিলাম তার থেকে আমাকে বেটার করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো কমেন্টস বা প্রশ্ন থাকলে সবার আগে রিনা মাতাজি জি রিনা মাতা জি প্রশ্ন শ্রীকৃষ্ণ ওই গীতা ভাগবত প্রসঙ্গটা বলে আমার একটা কথা মনে হলো আমি ভাগবতমের ফার্স্ট ক্যান্টোটাই এখনো ঠিক পড়তে পারিনি কিন্তু আমি আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করার পর শ্রী চৈতন্য চরিতামৃতর প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ছি আর সেটা ভাগবতমের যে প্রথম দিকে থাকে না শ্লোক শুরুর আগে যে মুখবন্ধ এসব থাকে সেখানে যে মহাপ্রভুর জীবন কাহিনী দেওয়া আছে সেইটা শুনে সেইটা পড়েছি আমার সেটা ভীষণ ভালো লেগেছে এরপর আমার কাছে আহ চৈতন্য ভাগবত আহ আছে আহ তো ভাগবতম পড়ার আগে কি আমি এই গ্রন্থগুলো পড়তে পারি? দেখুন মাতা আমাদের নিয়ম অনুযায়ী কি করা উচিত আমাদের আচার্যরা কি করেন শ্রীমৎ ভগবত গীতা পড়া উচিত তারপরে শ্রীমৎ ভগবতম পড়া উচিত তারপরে চৈতন্য চরিতামৃত পড়া উচিত ভগবত গীতা হচ্ছে ক্লাস টুয়েলভ পর্যন্ত স্পিরিচুয়াল লেভেলে হায়ার সেকেন্ডারি ভগবতম হচ্ছে গ্রাজুয়েশন লেভেল আর শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে মাস্টার ডিগ্রি লেভেল ঠিক আছে কিন্তু এটা হচ্ছে এই কথা কিন্তু আমরা গৌরীয় বোষ্ঠাম আমাদের কাছে স্বাভাবিকভাবেই শ্রীমদ্ ভগবতম মানে চৈতন্য ভগবতের কথা চলে আসে স্বাভাবিকভাবে আমাদের ভগবতের প্রতি অনুরাগ বা গ্রন্থের প্রতি অনুরাগ চৈতন্য চৈতাম্যতের প্রতি অনুরাগ স্বাভাবিক আমারও ন্যাচারালি চলে আসে আমিও যখন সময় পাই যদি আমার কাছে চয়েস থাকে আমি আর আগেই চৈতন্য চরিতামিত বা চৈতন্য ভগবতে চলে যাই আমি আপনাদের কি বলবো সুতরাং হৃদয় থেকে মোট কথা হচ্ছে যেটা টানবে সেটা পড়া উচিত সেটা বোঝা উচিত সেটা হৃদয়ঙ্গম করা উচিত বারবার পড়া উচিত কোনো অসুবিধা নেই ঠিক আছে এরকম হয়ে কিন্তু যদি কেউ বলে যে এটা করা উচিত সেটা কেউ ভাববেন না যে ভুল বলছে নিয়ম একটা মনে করুন নিয়ম হচ্ছে চারটে ঘুম থেকে আমি অনেকদিনই আছি চারটে ঘুম থেকে উঠতে পারি না এবার কি করব কি করব ঘাটা দিয়ে নিজেকে বাড়ি মারবো নাকি ভগবানের কাছে কি মাথা ঠুকবো কিছুই করব না আমি চেষ্টা করবো ভোরবেলা উঠতে কোনোদিন পাঁচটা হয়ে গেল কোনোদিন সাড়ে চারটে হলো কোনোদিন ছটা হলো কি আর করা যাবে চেষ্টা করব আমি জানবো কোনটা আইডিয়াল তিনটে ওঠেন প্রভু তিনটের সময় ওঠেন ওইটা আমার কাছে আইডিয়াল সেই দিন কবে আসবে জানি না আপনাদের মধ্যে অনেকেই ওঠেন আমি জানি আমাদের পুটির এমন ভক্ত আছে যে তিনটের সময় তিনটে সাড়ে তিনটে এভরিডে উইদাউট মিস ইয়ার্স মানে বছরের পর বছর আমি অনু আমি অনুপ্রাণিত হই কিন্তু ওই যে বললাম আমরা অন্যকে দেখে অনুপ্রাণিত হব কিন্তু আমরা তুলনা করব সেরকম আপনার যদি স্বাভাবিকভাবে চৈতন্য চরিতাভূমিতে পড়তে ইচ্ছা করে আপনি পড়ুন নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই আমাদের অনুরাগ থাকবে কোনো জায়গায় দেখবেন কেউ ব্রহ্মসম্মিতা পড়াচ্ছে কেউ হরিনাম চিন্তামণি পড়াচ্ছে কেউ শ্রীমৎ ভগবত গীতা পড়াচ্ছে কেউ ভগবতম পড়াচ্ছে আমি কোনটা থুয়ে কোনটা পড়বো আমি তো কাউকে ফলো করি না ফলো করে উঠতে পারবো না কারণ সেই পরিস্থিতি আমার নেই তো আমি কি করি যখনই যখনই সময় পাই আমি শ্রীমদ্ ভগবত গীতার শ্লোকটা পড়ি তার পারপট পড়ি এটা ইজি ভেরি ইজি ভগবতম পড়ার জন্য চেষ্টা করি কিন্তু সবসময় ভগবতমের জন্য যেহেতু শ্লোকগুলো আমার কাছে অনেকটাই বেঁধে বেঁধে যায় আমি পারপটটা পড়ি শ্লোকে আমি এটা রুজি পাই না আর যখন যেহেতু চৈতন্য চৈতন্য বা চৈতন্য ভগবত আমি অনেক সহজেই হৃদয়ঙ্গম করতে পারি প্রত্যেকটা শব্দের মধ্যে আমি রস আস্বাদন করতে পারি তো আমার ব্যক্তিগতভাবে ওটা খুবই ভালো লাগে আর আমাদের গৌরীয় ও জন্য এটা কোনো দোষের নেই অবশ্যই ঠিক আছে বলা হয় অনেক উচ্চ শ্রেণীর ভক্তদের কাছ থেকে শুনেছি যদি কেউ চৈতন্য চৈতাম্বিত আস্বাদন করতে পারে নট পড়তে পারে আস্বাদন করতে পারে তাহলে তার নাথিং ইজ দেয়ার এবার যারা ভগবত ভক্তিতে নেই ভালো করে বুঝুন শ্রীমদ্ ভগবৎ গীতা কাদের জন্য যারা গৌড়ীয় ভক্ত নয় যারা ভক্ত পর্যন্ত নয় তাদেরও গীতা রেকমেন্ডেড গীতা ফর এভরি ওয়ান শ্রীমৎ গীতা ফর এভরি এভরি লিভিং এন্টিটি পড়তে পারলেই হলো শুনতে পারলেই হলো শ্রীমৎ ভগবৎ গীতা শ্রীমৎ ভগবতন কার জন্য সমস্ত সম্প্রদায় শ্রী সম্প্রদায় কুমার সম্প্রদায় রুদ্র সম্প্রদায় গৌরী সম্প্রদায় সবার জন্য না জন্য তো চৈতন্য চরিতামৃত হচ্ছে গৌরীয় ভক্তদের জন্য তো চৈতন্য গৌড়ীয় ভক্তদের জন্য একমাত্র গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত কেমন তো এই জন্য গৌড়ীয় ভক্তরা চৈতন্য চরিতামৃতের রস আস্বাদন করবেন এটা খুব স্বাভাবিক এর মধ্যে কোনো ভুল নেই এবং কোনো দোষের কিছু না ঠিক আছে আমরা ক্লাস এখানেই শেষ করছি আমরা আর কোনো প্রশ্ন উত্তর বা কমেন্টস দিতে পারছি না কারণ আমি এখন এই স্বর্ণা গৌরাঙ্গীর ফোন থেকে আপনাদের সাথে কথা বলছি কারণ লোডশেডিং এ আমার ল্যাপটপের চার্জ চলে গেছে মানে কানেকশন চলে গেছে সবাই ভালো থাকবেন আজকে আর কীর্তন হলো না last পাঁচ মিনিট যে আমরা কীর্তন করবো ভেবেছিলাম সেটা আর হলো না কিন্তু সময় হয়ে গেছে আহ আমাদের এখানে প্রায় রাত দশটা আর আমেরিকাতে বোধ দুপুর সাড়ে বারোটা রাইট প্রভু আর ইন বাংলাদেশে এখন রাত সাড়ে দশটা হবে রাইট ঠিক আছে সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাই আমরা বৈষ্ণব প্রণাম দিয়ে শেষ করছি আমরা কীর্তন হলো না কিন্তু এর পরের দিন আমরা কীর্তন দিয়েই শুরু করব ক্লাস সামনে রবিবার আবার যথা যথাসময়ে এবং আমরা চৈতন্য নিতেও কেমন হরে কৃষ্ণ গীতা শ্রীমদ্ ভগবত গীতা এবং চৈতন্য চরিতামীতে টাচ করব এটাই আমাদের টার্গেট সামনের দিন আহ তারপরের দিন আবার আবার ভাগবতমে যাব কেমন এইভাবে আমরা ধারাবাহিক করতে না পারলে আমরা রস আস্বাদন করব সেই টেস্ট নিয়ে যেন আপনারা আপনাদের মতন করে কন্টিনিউ করতে পারেন কিন্তু আমাদের গৌরাঙ্গ থাকলে আমরা এক একজনের মতন করে এক একজন আর ভগবান এক একজনের এক এক রকম ভালোবাসায় আস্বাদন করতে বেশি পছন্দ করেন সবাই ভালো থাকবেন বাঞ্ছা কল্পত বৈশ্য কৃপা সিন্ধু পতি তানাং পা বৈষ্ণবেম অনন্ত কটি বৈষ্ণব বৃন্দ কি যায় জগৎগুরু কি যায় ইস্কনের বর্তমান গুরু বর্গবৃন্দ কি যায় হিজ হলিনেশ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ কি যায় হিজ হলিনেশ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি যায় তাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌ